السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدل لہ ومن یذلل فلا حدی لہ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب في الركاز الخمس وقال مالك ابن ادريس الركاز دفن الجاهليه في قليله وكثيره الخمس وليس المعدن بركاز لقد قال النبي صلى الله عليه وسلم في المعدن جبار وفي الركاز الخمس وأخذ عمر بن عبد العزيز رحمه الله تعالى من المعادن من كل مائتين خمسة وقال الحسن ما كان من ركاز في أرض الحرب ففيه الخمس وما كان في أرض السلم ففيه الزكاة وعین وجدہ طفی عرض ویف ارفا وین کانت من الدو و فی حلق وقال الما دن مسل الداہ ارکز الما دن اخرجا من شیعل اہبہ لہو شعیع او رو ہری بھن کے زیرن او کیسور ارکز تما نا قزہ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর সালাত সাল্লামের পর আজ জুমাবার ছয় সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজের মোতাবেক ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির জাকাতের পর্ব পর্ব নম্বর তেইশ এতে ইনশা আল্লাহ তাল আমরা জাকাত সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সহিখারিতে আমরা শেষ করতে পারব আল্লাহ রব্দুল্লা আলমিনুজাম কবুল করেন আর তারপরে জাকাতের কিছু মাসাইল বিভিন্ন রকমের যেসব মাসাইলগুলি গুরুত্বপূর্ণ মাসাইল সেগুলি আগামী সপ্তাহে দুটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের এই পর্ব পর্ব নম্বর তেইশ আর এমাম পোখাই মাল্লার জাকাতের পর্বের অধ্যায় নম্বর ছয়ষট্টি বলছেন বাবুন এ অধ্যায় হচ্ছে ফের রেকাজ আল খমস ভূগর্ভস্থ ধন সম্পদে রয়েছে রেজ রেকাজ রাকাজায় আর কেজ মানে কোনো কিছু পুঁতে রাখা পুঁতে রাখা প্রথিত সম্পদ যা কিছু পুঁতে রাখা হয় তাহলে যে কিছু পুঁতে রাখলে মাটির তলে রাখলে সেটার নামে রেখা শাব্দিক অর্থ আর ইসলামের পারিভাষিক অর্থ মানে শরীয়তের দৃষ্টিতে রে কাজ এমন প্রাচীন পুঁতে রাখা ধন সম্পদকে বলা হয় যা কাফেরদের আমলে কাফেরদের শাসন আমলে বা দেশের লোকেরা সব যখন কাফের ছিল অমুসলিম ছিল সেই যুগে যা কিছু কাফেররা দাফন করে রেখেছে তখনকার যুগে মাটির তলায় ব্যাংক ছিল আমরাও ছোটোকালে দেখেছি যে মানুষ ব্যাংক ব্যাঙ্কটাকে জানতো না আমাদের বল্য জীবনে ও ব্যাঙ্কটাকে জানতো না শুধু ব্যাংকের নামটা শুনতাম আর একটা করে ব্যাংক ওই ডিস্ট্রিক্টে আছে হয়তো গোটা ডিস্ট্রিক্টের সদরে প্রত্যেক জেলার সদরে একটা ব্যাংক আছে তাও দু একটা ব্যাংক আজকাল তো ব্যাংকের অভাব নেই তাই না আর গ্রামে গ্রামে ব্যাংক অশিক্ষিত লোক ব্যাংকের সাথে কারবার করছো তো তাহলে প্রাচীন যুগে যখন ব্যাংক সিস্টেম ছিল না অনেকেই ধন সম্পদের মালিক ছিল সেগুলি রাখবে কোথায় বাড়িতে রাখা সম্ভব নয় নিরাপদ নয় চোর ডাকাত রয়েছে কেউ চুরি করে নিতে পারে কেউ ঘরের লোকই কেউ এদিক সেদিক করে দিতে পারে এটাও হইতো তো এই জন্য মাটির তলা ছিল ভূগর্ভ ছিল নিরাপদ স্থল তো ভূগর্ভে তারা প্রথিত রাখত মানে পুঁতে রাখত মাটির তলায় হাঁড়ি পাতিলে টাকা ভরে দিল আর তখন কাগজের নোট ছিল না প্রাচীন যুগে হ্যাঁ কি ছিল হ্যাঁ মোগল আমলে কাগজের টাকা ছিল না ভারত ভারত যে অখণ্ড ভারত উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তার আগে দু আড়াইশো বছর ইংরেজরা রাজত্ব করেছে ঠিক না তো সতেরোশো সাতান্নতে তারা প্রথম ঢুকেছে ব্যবসা বাণিজ্যের নামে তারপর আঠারোশো সাতান্নতে পুরোপুরি তারা ভারতকে দখল করেছে আর তারপরে জলম অত্যাচার চালিয়েছে ইংরেজ জালেমরা বিশেষ করে মুসলিমদের ওপর ভারতের আর এসব আল্লাহর আজাব বালা মুসিবত কাফেরকে জালেমকে মুসলিম জাতির চাপিয়ে দেওয়া মানব জাতির পাপের জন্য অধিকাংশ ভারতীয় ভারতীয়রা যেসব ধর্ম কর্ম করতো সেগুলি শির্ক বেদাতে ধর্ম ছিল তহে সন্ন্যাদ ভিত্তিক কোনো ধর্মই তেমন পালন হইতো না জি কোরআন এবং হাদিস চর্চা করকে কোরআন হাদিসের তর্জমা কেউ যদি বোঝার কথা বলে তাদেরকে কাফের বলে ফতুয়া দেওয়া হয় আল্লাহর কথা কেউ বুঝতে পারে রসুরের কথা বোঝা সম্ভব জি এ ধারণা এখনও বেদাতি মহলে আছে বেদাতি মোল্লারা আপনাদেরকে কি বলে প্রবাসীরা কোন মাদ্রাসায় পড়েছো কি বুঝো ইসলামের অর্থ হ কোন হাদিসের কি বুঝো তুমি তো এই এটা বাদ দাতা পাওয়া তাদের মরুস তারা তাদের পূর্বপুরুষ বেদাতি থেপেছে ইমাম শাহউলিয়ুল্লাহ মুহাদ্দাস দেহলবী রাহমাহুল্লাহ ভারত বর্ষে মোগল আমলে বাদশা আওরঙ্গজেব আলমগিরি জামানা আই তার আব্বা ছিলেন যে ফতু আলমগিরিয়া নাম শুনেছেন তো ফতু আলমগিরিয়া হানাফি মহাবের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব এ ফতু আলমগিরি ফার্সি ভাষায় লিখা হয় তো সেই সময়টা ছিল বাবা বড় ফকিহ আলেম ছিলেন হানাফি মজাহের শাহাব্দুর রহিম আদেহলবী তো তিনি অলামাদের যে একটি কমিটি ছিল তার প্রধান ছিলেন আর তার নেতৃত্বে ওইসব আরা হানাফি মের আলোকে তারা বিশাল একটি ফতোয়ার কিতাব সংকলন করেছিল ফিখের কিতাব মূলত আর সেটিকে ফতোয়া বলে প্রসিদ্ধ সেটা তো তাতে বহু ফতোয়া রয়েছে অনেক কথায় কোরআন সন্না সম্মত রয়েছে অনেক কথায় কোরআন সন্না বিরোধীও রয়েছে মানুষের কথা ঠিক হতে পারে আবার ভুল হতে পারে একমাত্র ওহির কথা আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে নির্ভুল এই জিনিসটা যারা বুঝে না তারা ধর্ম বুঝে না ইসলাম বুঝে না তো কথা কোনো এমামকে কোনো আলেমকে আল্লাহ স্পেশালি ওহি করে পাঠাননি আমার কাছে ওহি আসছে আমার ভুল হইতে পারে না আমি ধরেন আপনাদের কাছে একজন কিছুটা করন হাদিস বোঝা মানুষ তো আমি যেমন ভুলের ঊর্ধ্বে নয় তেমন সেই যুগে আবু হানিফার যুগে সাফির যুগে মালিকের যুগে আহমদের যুগে তারা বড় আলেম ছিল তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না তাদের কাছে জিবরাইল আসার প্রশ্নই উঠে না তাদের কাছে ওই আসার প্রশ্নে ওঠে না ওই দরজা কখন বন্ধ হয়েছে নবী সাইসাল্লামের এনতেকাল হয়ে গেল এনতেকাল হয়ে গেছে দা ফোন হয়নি ওই দরজা বন্ধ হয়ে গেছে। ফাতে আল্লাহ তাল আনহা বলছেন জি শোকের অবস্থায় মর্মাহত হতো শোকে বলছেন জিবরিল আনা না জিব্রাইল কি আমরা সংবাদ দিয়ে দেব যে জিবরাইল তোমার আর আসার কোনো সুযোগ নেই যার কাছে তুমি আসতে ওই নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতেকাল করেছেন রবের ডাকে তিনি সাড়া দিয়েছেন জি ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন কোরআন বলছে কোরআন কার কালাম আল্লাহর বাণী না তাতেও সন্দেহ আছে আপত্তি আছে ইন্নাকা মাইয়েত হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়েত মানে হায়াতুন নবী না তাহলে বাংলাদেশের সিংহভাগ হ্যাঁ মুসলিমরা বলে হায়াতুন নবী হায়াতুন নবী কোরআন সত্য না তাদের আকিদা সত্য কোরআন বলছে ইন্নাকা মাইয়েত নিশ্চয় হে নবী তুমি মাইয়েত মাইয়েত তো বাংলাতেও বলছেন আপনারা মাইয়েত মানে কি মৃত মৃত মারা যাবে অথ মারা গেছে মরণশীল ইন্নাকে মেইয়েতে একবার স্পষ্ট ভাষা এর যদি স্পষ্ট আর কী লাগে তাতেও যদি কে হেদায়ত না পায় তো তাদের সম্পর্কে ওই আয়াতগুলি ওম আল্লা ইয়াজআ নূর আনফালাইস আল্লাহমিনুর আল্লাহুরান যাকে আল্লাহ ইসলামের জ্যোতি থেকে বঞ্চিত রেখেছেন হতভাগা তার জন্য কোনো জ্যোতি কাজে আসবে না সেই যদি কোরআন হাদিস দিয়ে যদি হেদায়ত না পায় জ্যোতি আলো না পায় তাহলে আর কোথায় আলো পাবে আর কোথায় জান্নাতের পথের আলো পাবে কোথাও পাবে না তো মানুষের ভুল হইতেই পারে তো যে কথাটি বলছিলাম ফথু আলমগিরি লেখা হয়েছে কখন সাহলির মহাদেশ দেহলবির আব্বার যুগে তাহলে সাহলির মহাদেশ দেহলবির যুগ হচ্ছে ইংরেজদের আগে কোন যুগ মোগল যুগ মোগল যুগ সেই যুগে প্রথম তিনি ফার্সিতে কোরআনিকিমের তর্জমা করলেন তার আগে ফার্সি উর্দু বাংলায় কোনো তর্জমা ছিল না কোনো অনুবাদ ছিল না প্রথম তরজমা তিনি করলেন সেটি ছেপে আছে আমি দেখেছি অনেক পুরাতন একটি ফার্সি তর্জমা আমাদের বাড়িতে ছিল কারণ আমার এক চাচা বড় চাচা তিনি একজন আলেম ছিলেন তো ওইটা পেয়েছিলাম বংশ পরম্পরা দেখছি যে চাচার বাড়িতে রাখা আছে তো ছোটকালে দেখেছিলাম ফার্সিতে তরজমা করানা এতের নিচে আগে তর্জমা করলে নিচে তর্জমা থাকতো আজি উর্দু তর্জমা বা ওই ফার্সি তরজা প্রথম দেখেছি সেই তর্জমা যখন করলেন তখন যত সুফি মাজার পূজারীরা ছিল অথচ তিনিও বংশগত হানাফি হ্যাঁ আর যারা সুফি বিভিন্ন তরিগত লোক তারাও নিজেদেরকে দাবি করে যে আমরা হানাফি ঠিক কিনা যতগুলি পীরের পীর আছার পীরের মরিদিরা আছে বাংলাদেশে ইন্ডিয়াতে সব হানাফি না কথিত হানাফি প্রচলিত হানাফি প্রকৃত হানাফি নাই প্রচলিত হানাফি আর প্রকৃত হানফিতে পার্থ করেছে আসমান জমিন পার্থ করেছে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার মজাবি আর বিভিন্ন ক্যাটাগরির মজাবি আছে অরিজিনাল আজকাল পাওয়া মুশকিল আছে কথা বোঝা গেছে অরিজিনাল হচ্ছে কোরআন সন্ন্যার অনুসারীরা যারা কোরআন এবং অনুসার করে তারা হচ্ছে প্রকৃত হানাফি প্রকৃত সাফি প্রকৃত মালিকি প্রকৃত হাম্বালি প্রকৃত মোহাম্মদী জি তো তখন এই যতগুলি পীরের তরিক তলা ছিল সবাই ফতুয়া দিল যে ওলিউল্লাহ কাফের হয়ে গেছে কি হয়েছে কাফের হয়েছে কারণ কোরআনকে সে বিকৃত করে দিয়েছে কোরআনকে কি করেছে তরজমা করার কারণে কি করেছে বিকৃত করে দিয়েছে তাহরিফ করে দিয়েছে আর তাহরিফ কুফুর এটার নাম তাহরিফ যে কোরআন আরবি থেকে বাংলাতে বা আরবি থেকে আপনার ফার্সিতে উর্দুতে কেউ অনুবাদ করলো হ্যাঁ দেশের মানুষের ওই সব ভাষাভাষীর সুবিধার্থে এটা কি তাহারিফ বিকৃতি বিকৃতি হচ্ছে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা শব্দ পাল্টিয়ে দেওয়া আর কোরআনে বা ফি কেউ যদি সেখানে অন্য কোনো শব্দ বসে দেয় কাফি এটা হচ্ছে বিকৃতি অথবা অন্য কোন শব্দ বা কিছু ঘাটতি করে দিলে কিছু সংযোজন করে দিল সেটার নাম বিকৃতি তাহারিফ শব্দের তাহারি সব্দের বিকৃতি অথবা অর্থের বিকৃতি দুই রকম বিকৃতি হয়ে থাকে অর্থের বিকৃতিকে অপব্যাখ্যা বলা হয় করেছে পথভ্রষ্টরা অর্থের বিকৃতি শব্দের কেউ বিকৃতি ঘটাতে পারেনি সবাই একই রকম তেলাওত করছে করছে না করছে না যতগুলি তেলাওত আছে দশ রকমের কিন্তু অর্থ সবগুলি একই ওই লাড়াই বফি কোনো কেউ অনুকেরাতে নেই যে কাফি হ্যাঁ হৌদ আল্লিল আছে বা মুসলিম শব্দের বিকৃতি থেকে ও পারেনি এইভাবে আল্লাহ কোরআনের হেফাজত করেছেন কি কথা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছিলাম শাহরিউ মহাদুবি রাহমহল্লাকে প্রথম কাফে বলেছে কোরআনের অর্থ করে দেওয়ার জন্য তর্জমা করেছে মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে যে মানুষ ইসলাম বুঝুক সরাসরি সেই জন্য আর কি বলেছে যুক্তিতে এই এই মাজার পীরের সুফিরা পীরেরা যে ওলিউল্লাহ দাবি করছে যে আল্লাহর কালাম বুঝে দাবি করছে কি যে আল্লাহর কথা বোঝা যায় সম্ভব এই কথাই আজকালকার বিদায় বলছি সত্যকে গোপন করার জন্য হক থেকে সঠিক ইসলাম থেকে দূরে রাখার জন্য এবং নিজের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য যেমন হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ ছুইতে পারবে না ছুঁলে কি হয়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে হ্যাঁ আরো যে তিনটি কাস্ট আছে তাদের কোনো অধিকার নাই কিছু আর হ্যাঁ বেদ স্পর্শ করার ঠিক ওই রকমই হচ্ছে পীরদের ধর্ম পীরদের ধর্ম আর ব্রাহ্মণদের ধর্ম একই রকম পীরেরা মুসলিম জাতিকে পথভ্রষ্ট করেছে আর হিন্দু জাতিকে ব্রাহ্মণরা পথভ্রষ্ট করেছে আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন ফিরে আসি আসল বিষয়ের দিকে কথা না বাড়িয়ে কোথায় ছিলাম শুরু করেছিলাম মানে দারসুরি করা হয়নি নাকি হ্যাঁ রেকাজ রেকাজ হচ্ছে প্রাচীন যুগে প্রাচীন যুগে যে সব টাকা মাটি তলে দাফন করে রাখা হইতো রেকাজ শুরু হয়েছিল আর যতদিন কাগজের টাকা আসেনি মানুষের কাছে কিসের টাকা ছিল চাঁদের টাকা ছিল বলছিলেন যে মোগল আমল ইংরেজ ইংরেজ দুই প্রথম কাগজের টাকা আসে তার আগে চাঁদির টাকা ছিল স্বর্ণ সীমিত আকারে স্বর্ণ স্বর্ণ মুদ্রা ছিল মানুষের কাছে লেনদেনের ব্যবস্থা যেটা ছিল সেটা হচ্ছে রূপার টাকা চাঁদির টাকা তো এটাকে মানুষ মাটির তলে কি করতো দাফন করে আর অনেক জায়গায় যে সব প্রাচীন এলাকা আছে প্রাচীন ধ্বংসাবশেষ আছে প্রাচীন সভ্যতা সেখানে কোনো যুগে মানুষ বসবাস করেছে মানুষ মাটির তলায় পুঁতে রেখেছে মারা গেছে অথবা কোনো আল্লাহর রাজা এসেছে সেই এলাকা ভূমিকম্প ধ্বংস হয়ে গেছে আর তারপরে ধন সম্পদে মাটির তলায় থেকে গেছে অথবা বাড়িতেই ছিল রাখা ছিল ওপরে আর তারপরে ভূমিকম্প হয়েছে মাটির তলায় চলে গেছে হ্যাঁ বিভিন্ন খননের সময় সেই টাকা পয়সা গেলে বিভিন্ন সময় পাওয়া গেছে এমনটা আমরা ছোটকালে শুনতাম আর সেটা হইতে পারে এইটাকে রেকাস বলা হয় মাটির তলায় পুঁতে রাখা সেটা দুই রকম একটা হচ্ছে যে মুসলিম আমলের পুঁতে রাখা আর একটা হচ্ছে কাফেরদের পুঁতে রাখা কাফেরদের পুঁতে রাখা যদি হয় সেটার নাম রেকাজ আর সেটাতে পঞ্চম অংশ দিতে হবে হাদিস সেখানে হাদিস আমল করুন কিন্তু যদি যেসব ধন সম্পদ পুঁতে রাখা হয়েছে সেটা লব্ধ হইল পেলেন আপনি আর তারপরে তাতে ইসলামের কোনো চিহ্ন পাচ্ছেন যে এই ধন মুসলিমের ছিল ওলামারা বলেছেন কেমন করে চেনমেন হয়তো সেই টাকাতে সেই কারেন্সি যে টাকা রয়েছে রূপার টাকা তাতে মোহাম্মদ সাল্লাম লেখা আছে অথবা কোনো খলিফার নাম লেখা আছে যে কোনো খলিফা হোক না কেন ওমাইয়া বংশের খলিফা আব্বা বংশের খলিফা অথবা তুর্কি বংশের খলিফার নাম লেখা আছে অথবা মোগলের মোগল যুগের কোনো রাজাবাদশার নাম লেখা আছে আকবরের নাম লেখা আছে না হয় শাহজাহান জাহাঙ্গীরের নাম লেখা আছে না হয় ঔরঙ্গজেবের নাম লেখা ইত্যাদি তাহলে বুঝে নিতে হবে যে এগুলি হচ্ছে মুসলিমদের সম্পদ তখন সেখানে পঞ্চম অংশ নয় সেটা লোকতা মানে হারিয়ে যাওয়া বস্তুর মতো সেটা কিসের মতো লোকতা মানে হচ্ছে হারিয়ে যাওয়া বস্তু কারো হারিয়ে গেছে ধর মুসলিমের ধন কি আপনি হ্যাঁ কাফের ধনের মতো নিতে পারেন না গনিমতের মতো আর পঞ্চম অংশ সেখানে নেই কারণ গনিমত সম্পর্কে আল্লাহ সুরে আনফালে আপনার একচল্লিশে বলেছেন কি যে গণিমতে অমুসলিমদের কাফেরদের ধনসম্পদ রণক্ষেত্রে যুদ্ধের পরে বিজয়ী হওয়ার পরে যা লব্ধ হয় হাসিল হয় সেটা কি বলা হয় গণিমা বলা হয় আর বিনা যুদ্ধে এমনিতে ছেড়ে পালিয়ে গেল তাহলে সেটাকে ফাই বলা হয় তৈরকম এরকম ধন সম্পদ ফাইয়ের কথা সুরে হাসর রয়েছে মা আফা আল্লাহ আল্লাহ রসুল মিনাহল করা ফলির রসু ফলিল্লাহ আলী রসু আলিদুল করবাহ আল আয়া আর গনিমতের কথা সুরান ফলে আত্মবল একচল্লিশ ওয়ালামু আন্নামা গানিম তুমিন সাইন তোমরা জেনে রেখো যে তোমরা যে কোনো সম্পদ গনিমতে হাসিল করবে গনিম তুমিন সাইন আন্না লিল্লাহ হোমোসা তাতে আল্লাহর পঞ্চম অংশ রয়েছে আল্লাহর কত রয়েছে পঞ্চম অংশ হক আল্লাহ রয়েছে আর রসুলের রয়েছে এইটা পাঁচ ভাগ করে এক ভাগ রেখে নেবে রসুল উল্লাহাম সেটা আল্লাহর হকে রেখে না হবে আর তারপরে জনকল্যাণ বলো কার কোনো অভাব আছে কোনো গরিবের যুদ্ধে যায়নি যারা কিন্তু তাদের প্রয়োজন রয়েছে অভাব রয়েছে এই পাঁচ ভাগের এক ভাগ দিয়ে সেটা পুরা করা হবে ইমামুল মুসলিমের মুসলিম শাসক তিনি রাখবে রসুল্লাহ রাখতে আল্লাহ বলেছেন রসুল্লাহ পরে যে কোনো খলিফা রাজা বাদশাহ যিনি হবেন রাষ্ট্র নায়ক তিনি রাখবেন আর বাকি যে চার ভাগ বাঁচলো পাঁচ ভাগ করে এই চার ভাগ কি করবেন মুজাহিদিনদের মাঝে কি করা হবে বিতরণ করে তা হবে যারা সেই জেহাদে অংশ নিয়েছে লড়াইয়ে অংশ নিয়েছে এই ক্ষেত্রে শরীয়তের বিধান কেউ যদি হ্যাঁ পদাতিক বাহিনী হয়ে থাকে হ্যাঁ কোনো ঘোড়া টোড়া নিয়ে যায়নি অসরোহী নাই যোদ্ধা অসরোহী নাই পায়ে হেঁটে যুদ্ধ করতে গেছে বা উঠার পিঠে গেছে তাহলে এক ভাগ আর ঘোড়ার দুই ভাগ তা যে ঘোড়াওয়ালা তাহলে তিন ভাগ পাবে শরীয়তের বিধান যদিও মাসলার ভরেছে কিন্তু এটাই সহি সহিহাদিসের আলোকে যাই হোক সেসব মশলা জেনে লাভ নেই কারণ আমরা এখন দুর্বল সুতরাং যেগুলো আমাদের কাজের সেগুলো জানতে হবে তাই না জি হ্যাঁ কিন্তু আনুষঙ্গিক কথা এগুলো হইল রেখা সম্পর্কে বলতে গিয়ে রেখাজ মাটির তলায় পুঁতে রাখা সম্পদ এটা হচ্ছে সেম কার মতো গণীমতের সম্পদের মতো গণিমতের সম্পদ যুদ্ধের মাঠে কাফেরকে হারিয়ে তারপরে সেটা লব্ধ সম্পদের পঞ্চম অংশ নেবেন ক্ষমস সেখানে আল্লাহ বলছে সুরে আনফালে আর এখ মাটির তলায় পোঁতা কাফেরদের প্রাচীন যুগের সম্পদ পেলেন সেখানেও অংশ দিয়ে দিয়ে তারপরে আপনি চার অংশ বাকি যে চার অংশ থাকলো পাঁচ ভাগে চার ভাগ সেটা আপনি ব্যবহার করতে পারবেন যে পেলেন সে ব্যবহার করবে কিন্তু আজকাল সাধারণত হয় কি সেটা রাষ্ট্রীয় সম্পদ জানতে পারলে সেটা আপনার কাছ থেকে হ্যাঁ সরকার কেড়ে নেবে ঠিক না তো এখন কথা না বাড়িয়ে কারণ আজকে হাদিসগুলি শেষ করতে হবে এমাম বখমান আলখমস মাটির রয়েছে মানে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে তবে বাইতুল মালে আর তারপরে সেটা জনকল্যাণমূলক কাজে মুসলিম সরকার খরচ করবে তাহলে সরকার কতটার মালিক পুরোটার মালিক নাই পাঁচ ভাগের এক ভাগের মালিক ওকালা মা লেক অবন ইদ্রিস এম পোখের আহম আল্লাহ বলছে এমাম মা লেক চার এমামের অন্যতম এমাম মহাদেশ ফাকিক অবনয় ইদরিশ এবং ইবন ইরিশ ইদ্রিশের ছেলে ইদিরিশের ছেলে আবার কে বলতে পারে কে বললা কে বললা হাত তুলবে এমাম সাফ এম সাফের নাম কি ছিল নাম কি ছিল ইদরিশের ছেলে তো বাপের নাম ইদিরিশ তো ছেলের নাম কি এমামের নাম কি। এমাম মোহাম্মদ বিন ইদ্রিস মোহাম্মদ বিন ইদ্রিস আর সাফি এই দুই এমাম চার এমামের মধ্যে দুই এমামের কথা বলছেন এমাম বখমল তার মানে এমাম বকের আগের জামানার লোক হচ্ছেন এবং এমাম এবং এমাম শাফি রহমহলার জন্ম হচ্ছে টের শহীদ দিতেন কারণ হচ্ছে দুশো চার মাত্র চুয়ান্ন বছর বয়স তার সাথে বেশি আমার বয়স হয়ে গেছে কত খেদমত করেছেন কত বড় আলেম ছিলেন হ্যাঁ মানুষ কি আল্লাহ যদি তৌফিক দেয় আর মানুষের এখলাস থাকে চেষ্টা থাকে তাহলে অল্প সময় অনেক কিছুই করতে পারে আল্লাহর দা অল্প সময় পেয়েছেন আল্লাহ যেন আমাদের হায়াতে দান করেন সকলে এমাম মালিক এবং এমাম মোহাম্মদ মেন ইদরিস মানে সাফি রহেমুল্লাহ দুইজনে বলেছেন আর রেকাজ রেকাজ কাকে বলা হয় দিফনুল জাহেলিয়া জাহেলি যুগে মানে কাফেরদের আমলে কাফের শাসন আমল ছিল মোগল আমলের আগে ভারত কী ছিল হ্যাঁ কাভরিদের শাসন আমল ছিল তাই না নবী সাল্লাহ আগে আরব দেশে কী ছিল কাফেরদের শাসন ছিল বিশেষ করে তিনশো বছর কারণ তারপর যে তার তিনশো বছর আগে কিন্তু ইব্রাহিম আলি সাল্লামের ধর্মের ওপর তৌহিতবাদী কিন্তু ছিল সেই যুগটা আবার কাফের আমল বলা যাবে না জি দিনাহানিফের অনুসারী তারা ছিল মাত্র তাহলে শির কুফুরের বয়স নবী সাল্লামের পূর্বে কত বছর তিনশো বছর আরব দেশে মূর্তি পূজার বয়স বলছেন রেকাজ হচ্ছে দিফনুল জাহিলিয়া জাহিলিয়াতের যুগে অমুসলিম কাফেরদের যুগের দাফন কৃত পুঁতে রাখা সম্পদ ফি কালিল অল্প হোক আর বেশি হোক তাতে পঞ্চম অংশ দিতে হবে মানে এতে নেশাব টেসাব সাড়ে সাত ভরি স্বর্ণ হবে আর সাড়ে বাহান্ন ভরি সাড়ে বাহান্ন তোলা চাঁদি হতে হয় এমন নয় যদি দুই ভরি চার ভরি পাঁচ ভরিও পায় তাতেও কি করতে হবে পাঁচ ভাগের এক ভাগ কেন ফিরি ফিরি মাটির তলায় আপনি হাল চাষ করতে গেছে আর পেয়ে গেছেন আপনি পুকুর খনন করতে গেছেন আর পেয়ে গেছেন আপনি যে বলছেন পঞ্চম অংশ দিতে হবে কম হোক আর বেশি হোক বললেই সাল মা ধ্যান ও রেখাসিন এবং বলছেন যে খনির সম্পদ খনিতে যে সব সম্পদ পাওয়া যায় ধনে স্বর্ণের খনি চন্দের খনি হ্যাঁ খনি মা মানে হচ্ছে খনি খনি সম্পদে খনিজ সম্পদ রে কাজ নয় খনিজ সম্পদের বিধান রে কাজের বিধান নয় রেকাজের বিধান কি হইল তাহলে হ্যাঁ পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহর হক যেটা মুসলিম শাসকের হাতে আসবে আর গরিব মেসকিন যারা হকদার তাদেরকে দেওয়া হবে কিন্তু খনি সম্পদ কোন সরকার বা কোন দেশের মানুষ আপনার জমিতে ধরেন আপনি ব্যক্তি মালিক আপনার জমি আপনার জমিতে আপনি একটা খনি পেয়েছেন সেই খনির মালিক আসলে আপনি সারি মানুষ যখন একটা জমি কিনে নাই তো পাতাল পর্যন্ত পুরোটাই তার এই না যে জমির ওপরে চাষ করার মালিক তুমি আর খনি সম্পদের মালিক হচ্ছে সরকার এটা কিন্তু শরীয়তের বিধান নাই এটা মানুষের তৈরি করে বিধান হইতে পারে কিন্তু যখন একটা মানুষ জমি কিনে নেয় তখন সে যতদূর পর্যন্ত হ্যাঁ ভূগর্ভ যা কিছু আছে যতটা জমি তার সীমানা সবকিছু তার তাতে যা কিছু পাওয়া যাবে তার মালিক হচ্ছে জমির মালিক তো বলছেন যে আদে নবে রেখাজ খনিজ সম্পদ রেখাজ নয় মানে খনিজ সম্পদে পঞ্চম অংশ দিতে হবে না এটাই হচ্ছে কোরআন সন্না ভিত্তিক মশলা কিন্তু এতে আর একটি ভিন্ন মত রয়েছে আবুহানি ফারহমাউল্লাহ এবং আহলে কুফার তাদের খণ্ডন করবেন এবং বকর রহমাউল্লাহ তাই বলছেন দলিলে যে খনি সম্পদ রেকাজের অন্তর্ভুক্ত নয় পঞ্চম অংশ দিতে হবে না এর দলিল বলছেন বকাত খাওয়াল নবী সাল্লা সাল্লাম যেহেতু নবীসাল্লাম বলেছেন ফিল এ জোবারুন খনিতে কেউ যদি কাজ করতে যায় আর তারপরে সেখানে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় তাহলে জোবারুন হ্যাঁ সেখানে কোনো দণ্ড নেই ধরেন আপনার জমিতে অথবা সরকার মালিক হোক না কেন যেই মালিক হোক না কেন কোনো ব্যক্তি মালিক হোক না কেন খনিতে শ্রমিকরা কাজ করছে স্বেচ্ছায় কাজ করতে তাকে বাধ্য করা হয়নি স্বেচ্ছায় তারা হ্যাঁ পারিশ্রমিকের বিনিময়ে তারা কাজ করতে এসছে আর তারপরে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে তাহলে এর ক্ষতিপূরণের দিয়াত দিতে হবে না মানে একশোটা তো রয়েছে এটা দিতে হবে না মানে এর কোন দণ্ড নেই মানে হাদরুন এই ক্ষেত্রে তার যে প্রাণ গেল সেই জন্য বলবেন না একশো উঠ দিতে হবে তার অভিভাবকরা বা আত্মীয় স্বজনরা এটা শরীয়ত সমর্থন করে না জোবার তারপরে কি বলছেন অফির রেখা ওই হাদিসের দ্বিতীয় অংশ অফির রেখা জল খোমোস আর মাটিতে পুঁতে রাখা সম্পদে পঞ্চম অংশ রয়েছে আর আরবি ভাষার কায়দা হচ্ছে যে ওয়াউ দিয়ে এবং করে যদি বর্ণনা করা হয় একটার পরে আর একটা ছাড়া অন্য কিছু বয়ন করা হচ্ছে কায়দাটা বুঝেন এক নম্বরে কি বয়ন করা হইল মাদেন মানে খনি সম্পর্কে যে খনিতে কেউ যদি দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় তাহলে তার কোনো দণ্ড নেই তো খনিকে বয়েন করে দিলেন তারপরে বলছেন অফের আর পুতে রাখার রেকাজ যদি কেউ পায় তাহলে তাতে পঞ্চম অংশ দিতে হবে তাহলে রেকাজ আর খনি দুটো এক জিনিস নয় দুটো ভিন্ন ভিন্ন বস্তু বুঝতে পেরেছেন দলিল জি আথ আথ যদি করা হয় তাহলে সেটা তাগায়রের দাবি রাখে এটা হচ্ছে আরবি ভাষার কায়দা মানে আগেরটি যেমন যদি কেউ বলে যে আব্দুল্লাহ আসলো এবং আব্দুর রহমান তার মানে আব্দুল্লাহ যে সে আব্দুর রহমান নয় ঠিক কিনা জি ঠিক না না বলবেন জানলাম আব্দুল্লাহ তার নাম আব্দুর রহমান তাহলে এবং কেন বলবেন তাহলে ও আর তারপরে আরো দলিল পেশ করছেন সালাস থেকে ওয়াকাজ ওমর আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি উমাইয়া বংশের মাঝামাঝিতে আসলো তিনি খলিফার রাশেদ ছিলেন আউবাকার ওমর ওসমান আলী চার খলিফা যেমন দেশ পরিচয় করেছে পুরোপুরি প্রাণসন্না ভিত্তিক হ্যাঁ ইসলামী রাষ্ট্র ঠিক তেমনি তাদের অনুসরণে তিনি দেশ পরিচালনা করছেন এই জন্য তাকে পঞ্চম খলিফার আশেদ বলা হয়েছে বা ষষ্ঠ খলিফার আশেদ যদি হাসান রাজিয়া আল ছয় মাস যেহেতু খলিফা ছিলেন পঞ্চম খলিফা যদি তাকে বলা হয় আলীর ছেলে হাসান রাজিয়া আল্লাহ তালহমা তাহলে হলে ষষ্ঠ খলিফা রাশেদ ছয়জন বিস্তারিত যদি বলেন তাহলে তিনি হচ্ছে এই খলিফা রাশেদ মাভিয়া নন যদিও কিন্তু মা খেলাফাতের খেলাফতের রাশেদার পুরোপুরি অনুসরণে করেননি যার ফলে তাকে খেলাফত আর রাশেদ মধ্যে কেউ অন্তর্ভুক্ত করেননি এবং নবিসার ভবিষ্যৎবাণী যে আল খেলাফাতে উম্মি সালাসন আমার উম্মতে খেলাফত থাকবে কত বছর ত্রিশ বছর তিরিশ বছর আলী রাজি আল্লাহ এবং হাসানের ছয় মাস দিয়ে পুরা হয়ে যাচ্ছে পুরা হয়ে যাচ্ছে সেখানে তো কোরআন সুন্নার পুরোপুরি অনুসরণ করেছে সার্বিক ক্ষেত্রে ওমার ইবিন আবদুল আজিজ রাহমাহল্লাহ তিনি রাষ্ট্রনায়ক হওয়ার আগে এত ভোগ জীবন জীবনযাপন করেছেন কারণ গভর্নরের ছেলে তার বাবা আবদুল আজিজ মদিনার গভর্নর গভর্নর গভর্নরের ছেলে যেমন গভর্নরের ছেলে শাসকের ছেলে মন্ত্রী মিনিস্টারের ছেলে যেমন জীবনযাপন করে ভোগ বিলাসের জীবনযাপন একটা পোশাক তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে আল্লাহ ভালো জানে সবের সত্যতা একটা পোশাক একবার পরলে আর ছুঁয়ে দেখতেন যেমন আজকে একটা পরলেন আর আর জীবনে ছুঁবে না সে আসবে এটা অন্য কেউ জি যারা সীমাহীন ভোগ বিলাসের জীবনযাপন এমনটাই করে তো এইরকম ছিলেন তিনি কখন যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসেননি আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন বাদশাহ আল্লাহ এমনভাবে তার হৃদয়কে অন্তরকে পরিবর্তন করে দিলেন যে তিনি দরবেশ হয়ে গেলেন ফকির মিসকির মতো জীবনযাপন করতেন সামান্য কিছু সংসারের খরচ নিতেন যেটাতে কোন রকম করে সংসার চলে যায় স্ত্রী মাথা থেকে পর্যন্ত খলিফার মে হলিফার বন কয়েক খলিফার বোন আর খলিফারিস্তি ফাতেমা আল্লাহ তিনি যখন প্রথম দিন আসলেন বাসরে বললেন যে তুমি আমার সাথে থাকতে চাও তাহলে এই যে মাথাতে পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে তোমাকে আর মণিমুক্ত দিয়ে মুড়িয়ে তোমাকে তোমার বাবা পাঠিয়েছে এগুলি সম্পদ তোমার বাবার না তোমার ভাইয়ের না এগুলি হচ্ছে বাইতুল মালের ধন সম্পদ এত টাকা পেল কোথা থেকে আমার বংশ তোমার বংশ একই বংশ আমার বাবা গভর্নর তোমার বাবা হচ্ছে রাজা জি ভালো করে জানি ফাতে বিন আবদুল আব্দুল মালিক আব্দুল মালিক বিন মারওয়ান আর উমরে আব্দুল আজিজ বিন মারওয়ান হ্যাঁ আব্দুল মালিক বিন মারওয়ান আর উমার বিন আব্দুল আজিজ বিন মারওয়ান মানে ওমার রাজি আল্লাহ বাবা আব্দুল আজিজ আর আব্দুল মালিক ভাই এগুলো সব হচ্ছে বাইতুল মালের সম্পদ যা আমার তোমার বংশধার কুক্ষিগত করে রেখেছে নিজেরা সেসব শোষণ করেছে এগুলো তাদের ব্যক্তি মালিকানাধীন নয় এগুলি হালাল রুজিয়ে নয় সুতরাং তুমি হয় এগুলো আল্লাহ রাস্তায় মুক্ত হওয়ার জন্য দান করে এসো যদি আমার সাথে থাকতে চাও আর নাহলে এগুলো নিয়ে তুমি বিদায় চলে যাও কেই ঝুঁকি নিতে পারে আজকালকার জামানায় যদি আপনার শ্বশুর বাড়ি থেকে এরকম আসে ও দেখা দেখে না যে দিয়েছে সে বুঝুক যার নামে যা হ্যাঁ পেয়ে গেছি কাজ হয়ে গেছে ধন সম্পদ পেয়ে গেছি তাই না দানা পেয়ে গেছি আল্লাহ আকবর স্ত্রীর বলে যেন আমি তোমাকে চাই এসব চাই না সব দান করে দিলাম একমত স্বামীর সাথে দরবেশের জীবন কাটিয়েছে আল্লাহ আকবর এমনিতে সুবহান আল্লাহ আব্দুল আব্দুল্লাজি জীবনী জীবনী পড়লে এবং মানুষ যদি সত্যি অন্তর থেকে পড়ে তাহলে জীবনে সংশোধন হয়ে যাবে জি রসৌরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের যেন উত্তম আদর্শ আর তারপরে যদি কেউ আদর্শ থাকেন তো খোলাফেরা আশেদিন আবুবাকার ওমর ওসমান আলী হাসান হোসেন এবং ওমর আব্দুল আজিজ

শত দেড়হাম যদি হইতো তো পাঁচ দেড়হাম নিতেন তার মানে কি নিতেন কয় অংশ চল্লিশ অংশ চল্লিশ টাকায় এক টাকা তার মানে জাকাত নিতেন তাহলে খনি সম্পদে কি দেবে জাকাত দেবার জাকাত হচ্ছে শতকরা আড়াই টাকা আর যদি পাঁচ ভাগের এক ভাগ নেন তাহলে কত হবে শতকরা শতকরা কত টাকা হবে বিশ টাকা হয় না পাঁচ বিশে সব না জি কোথায় বিশ টাকা আর কোথায় হচ্ছে আড়াই টাকা আড়াই টাকা লাগবে খনি সম্পদে ওয়াকাল হাসান হাসান বাসির রাহম আল্লাহ বলছেন আরেকটি মাসলা বলছেন মা কানামের রে কাজিন ফি আরদিল হারবে যদি দারুল হারবে দারুল হার পর্যন্ত মানে অমুসলিমদের দেশ যাদের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি লেগে আছে যদিও এখন কার নাই পৃথিবীকে দুই ভাগে নয় তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু সেই আমলে দুই ভাগে ভাগছেন হয় দারুল হার্ব না হয় দারুল ইসলাম হয় মুসলিম দেশ মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে আর না হলে আরেকটা হচ্ছে হচ্ছে দারুল হার যাদের সাথে যেসব কাফের দেশ তাদের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে রয়েছে বিশেষ ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোনো গোষ্ঠীর সাথে চুক্তি শান্তি চুক্তি হয়ে থাকে সেটা আলাদা কথা যেন হোদার সন্ধি হয়েছিল মক্কার কাফেরদের সাথে সীমিত সময়ের জন্য তারপরে আবার তারাই কাফের রায় গাদ্দারি করলো আর তারপরে তখন চুক্তি ভঙ্গ হয়ে গেলো যখন তারা গাদ্দারি করল বর্তমানে দারুল ইসলাম আর দারুল হার্ব এটা শুধু বলা যাবে না বরং কিছু কিছু দেশ আছে বরং অধিকাংশ দেশ আছে যারা দারুস সিলম দারুল ইসলাম নয় আর দারুল হার্বও নয় তারা হচ্ছে দারুস সিলম সিল মানে শান্তি সিল মানে শান্তি তাদের সাথে একটা শান্তি চুক্তি রয়েছে কূটনৈতিক সম্পর্ক যেটাকে আজকালকার ভাষা কি বলা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক জি বিশ্বের একটা কূটনৈতিক সম্পর্ক আছে যে আমরাও শান্তিতে থাকবো তোমরাও শান্তি থাকবো কেউ কারো কোনো দেশের ওপর আক্রমণ করে দেবে না হ্যাঁ যে ইত্যাদি তো তাহলে অধিকাংশ অমুসলিম দেশগুলি এই রকম দারুস সিলম দারু ইসলামও না আর দারুল হার্ভ না দারুল হার কোন দেশটাকে বলবেন কাফেরদের যেই দেশের শাসকের নেতৃত্বে সেই দেশ এবং সেই দেশের কাফের জনগণ মুসলিমদের উপর আক্রমণ চালাচ্ছে মুসলিমদেরকে মারছে বলা যায় যে ইসরায়েল হচ্ছে দারুল হার ইসরায়েল হচ্ছে মুসলিমদের জন্য দারুল হার কারণ মুসলিমদেরকে মারছে ইসলামের কারণে মারছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি পর্যায়ে যে কোনো জায়গায় মানুষের আক্রমণ হয়ে যেতে পারে যে ব্যক্তি পর্যায়ে কোনো জায়গাতে কিছু লোক কিছু লোকের আক্রমণ করে দিল তার মানে আর যদি প্রশাসন সেটাকে সমর্থন না করে স্বীকৃতি না দেয় তাহলে সেটা দারুল হার নয় আশা করি বুঝছেন তো যাই হোক ফিরে আসি বলছেন হাসান বাসি রহমহল্লা তাবেই মা কানা মের রে ফি আরজিল ফি আরজিল হারবে দারুল হারবে অমুসলিম দেশে যদি পুঁতে রাখা ধন সম্পদ পাওয়া যায় ফাফিহিল খোমস তাতে পঞ্চম অংশ কারণ এতে সম্ভাবনা বেশি যে এটা কাদের পুঁতে রাখা কাফে অমুসলিমদের পুঁতে রাখা অমা কানা ফি আরজি সিলমে আর মুসলিম ভূমিতে মুসলিম দেশে যদি পুঁতে রাখা সম্পদ পাওয়া যায় তাহলে ফাফি হিজা কাত সেটা পেলেন আর তারপরে মালিক পেলেন না মালিক পেলে খোঁজ করবেন এক বছর ঘোষণা করবেন যে কেউ আছে না কি আমি এরকম জিনিস পেয়েছি লোক তা হারিয়ে যাওয়া বস্তু পেলেন না তাহলে আপনি মালিক হলেন তাহলে কি দিতে হবে জাকাত দিতে হবে ফাফিহ হিজাকা তাতে জাকাত রয়েছে বলছেন তারপর ওয়াইন ওয়াজাদ তার লোক তাফি আর আদুবে দুশ্মনদের দেশে মানে অমুসলিম কাফেরদের দেশে যদি কোন হারিয়ে যাওয়া বস্তু তুমি পাও আররে ফা তাহলে ঘোষণা করো কোথাও পড়ে পেলেন কোনো কিছু একটা পেলেন মোবাইলে দেশে কোথাও বেড়াতে তাহলে ঘোষণা করো ওয়াইন কানা মিনাল আর যদি তুমি নিশ্চিত হও যে সেটা শত্রুর শত্রুর সেটা হারিয়ে যাওয়া বস্তু নয় বরং সেটা শত্রুর সেটা অর্জিত হয়েছে হাসিল হয়েছে ফাফিয়াল তাতে পঞ্চম অংশ সেটা গানিমাতের মতো ওয়াকালা নাস। এই প্রথম ইমাম বখারি রহমল্লা তার কী তাব নাস শব্দটি ব্যবহার করছেন এবং তার ব্যাখ্যা করছু বাজ মানে বাজ মানে কতিপয় কিছু আর নাস মানে মানুষ লোক কিছু লোক এই রকম বলেছেন কিছু মানুষ এইরকম বলেছেন বাজল ও বলেননি কিন্তু লক্ষণীয় কি বলেছেন নাস তার মানে ইমাম বখারি রহমল্লা তাদের কোরআন এবং হাদিস চর্চা করা দলিলকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনিহার কারণে অথবা দুর্বলতার কারণে তাদেরকে অলামা বলেও গণ্য করেন তাদেরকে বলছেন বাজ নাস কিছু মানুষ এইরকম ফতোয়া দিয়ে থাকে যেমন আমরা আজকাল যখন ভুলভাল উদ্ভট ফতোয়া দেয় এক শ্রেণীর কথিত আলেম তখন তাদেরকে আলেম বলি না এরা আলেমই নয় কি বলি বক্তা কারণ আজকাল আমাদের মূর্খ জনগণ অধিকাংশ সমাজে তারা বক্তাকে আলেমের উপর প্রাধান্য যার ফলে বক্তা ভুল ভাল যাই অথচ তোমার শেখের কোরআন হাদিসের কোনো জ্ঞান পর্যন্ত নাই ফিখ পর্যন্ত নাই উদ্ভট কথাবার্তা ফতুয়া দিচ্ছে তো পরোয়াই করে না যে না বা সালাফরা কি বলেছেন আর তারপরে সালাফি ওলামারা কি বলেছেন বিংশ শতাব্দীর সাহেবেন বা ইমিন ওসাইমিন তাদের এলমের কোনো চর্চাই করে না তারা ইভিনে তাইমের কোনো চর্চাই করে না তার কোনো জ্ঞান নাই আর একটা হাদিসে তর্জমা করে ফতুয়া দিয়ে দিলা আর আপনার কাছে বিশাল ফতোয়া হয়ে গেছে অথচ উদ্ভাট ফতোয়া সালাফি আলেমরা কেউই ফতোয়া দেয় না বিশ্বে আরব বিশ্বে এরকম ফতুয়ার কথা যদি বলে কিছু বাঙালি সমাজে সহি আকিদার নাম দিয়ে এমন এমন ফতুয়া রয়েছে যদি আরব আলেমরা জানে তো বড় হাস্যকর হয়ে যাবে আমাদের ওটা লাঞ্ছনের কারণ হয়ে যাবে এগুলো আল্লাহ হেফাজত করি সব ফতুয়াতে যার ফলে যে সালাফিয়াতের নামে আজকাল কিছু উদ্ভট সাবধান আমি মাঝে মাঝে সার ইঙ্গিতে করি আল্লাহ যেন সতর্ক হওয়ার তৌফিক দান করে অন্ধভক্তি বর্জন করবেন অন্ধভক্তি থেকে মুক্ত হয়ে আপনি মজহাবের অন্ধভক্তি ছাড়েন আপনি নিজেকে হানাফিও বলছেন না সাফিও বলছেন না মালিকও বলছেন না হামবেলিও বলছেন না আর তাদের চাইতে কত ছোট একটা বক্তা আর তার উদ্ভট ফুল তো আর আপনি অন্ধ অনুসরণ করছেন আর ডিফেন্স করছেন কেন এতটুকু জ্ঞান আল্লা বুঝার তো আকালা নাস কিছু লোকেরা বলেছেন কিছু লোক বলতে তিনি উদ্দেশ্য করেছেন কাকে বা কাদেরকে উদ্দেশ্য করেছেন আহলে কুফাকে কুফার সেই যুগের এক শ্রেণীর ফোক আহাকে এবং তাদের শীর্ষস্থান এমা বাবু হানিফা আর তার বিশিষ্ট ছাত্র আব ইউসুফ হ্যাঁ জোফার এমাম মোহাম্মদ অবশ্য মহাদ্যাস হয়ে গেছিলেন পরে হাদিসের চর্চা ইমাম মালিক রহমোল্লার কাছ থেকে আবহানিব রাহমোল্লার কাছে বা কুফাতে যতদিন পড়াশোনা করেছেন ততদিন তিনি রায় মতামত আর কেয়াসকে প্রধান দিতে থেকেছেন ওস্তাদদের মতো কিন্তু যখন মোদিন ইমাম মালিকের সংসর্গ পেলেন এমাম মালিক রহমউল্লা থেকে হাদিস শিখলেন জানলেন আর অনেক হাদিসের চর্চা তিনি করলেন তখন ইমাম মোহাম্মদ বিশিষ্ট আবহানিব রাহমউল্লা ছাত্র হওয়ার পরেও তিনি বহু মাস আইলেন করন সন্ন্যার দিকে ফিরে আসছেন শহীদ সন্ন্যার দিকে আর ওস্তাদের মাসলার বিরোধিতা করেছেন ইমাম আবু ইউসুফও করেছেন কিন্তু ইমাম আবু ইউসুফের তুলনায় ইমাম মোহাম্মদ রাহিমল্লা আরও বেশি সংস্কার করেছেন সংশোধন করেছেন জি এ বিষয়গুলি জেনে রাখা ভালো যাতে করে মজাবি গোড়ামি থেকে মুক্ত হয়ে আসতে পারেন আর প্রাধান্য দিতে পারেন ওহিকে কোরআন এবং সন্নাকে ব্যক্তির ওপর আমার সাথে ভালোবাসার নয় কিসের সাথে ভালো দলিলের সাথে ভালোবাসা হইতে হবে দলিলের সাথে আমার কথা দলিল ভিত্তি করে নেবেন না চড়ে ফেলে দেবেন আবু আনিফা সাফি মালিক আমাদের সাথে ভালোবাসার ভিত্তি হচ্ছে কোরআন সন্ন্যার সাথে ভালোবাসা আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসা কথা বোঝা গেছে কি না ব্যক্তি হিসেবে কারো সাথে আমার ব্যক্তি পূজা নেই যে ব্যক্তি ভালোবাসা রয়েছে আল্লাহ সঠিক দান করুন তো উদ্দেশ্য করেছেন আহলে কুফা কারণ আহলে কুফা আর আহলুল মদিন আহলুল হেজাজ সেই যুগে দুটো পরিভাষা ছিল ওই যুগটাই হ্যাঁ এই যে আমি আর যুগে আবু হানিফা শাহি মালিক আহমদের যুগে এমাম বোখারির যুগে ইমাম মুসলিমের যুগে মহাদেশে ফোকাহাদের যুগে এই যুগটা যে ছিল আর দ্বিতীয় শতাব্দী তৃতীয় শতাব্দী এই সময়গুলিতে দুটো হ্যাঁ প্রতিষ্ঠান ধরেন দুটো ভিন্ন ভিন্ন আপনার কোরআন এবং হাদিসের চর্চার পদ্ধতি এর প্রচলন ঘটে একটি হচ্ছে আহলুল হেজাজদের তরিকা তারিকা তো আহলুল হেজাজ মক্কা মদিনার ওলামাদের তরিকা আরেকটি হচ্ছে তারিকাত তো রায় বা তারিকা আহলুল হেজাজ হচ্ছে আহলুল হাদিস তারিকা আহলুল হাদিস বলা হয়তো। ভাষাটি আমি আহলুর রায়ের মোকাবেলাতে আহলুল হাদিস বলতে হবে কারণ এইভাবেই এসেছে এমাম তিরমিজি রহমাল্লাহ তিরমিজি যদি একটু গভীরভাবে পড়েন তো মেলা জায়গাতে তিনি বলেছেন হাজা কৌল আহলির রায় এটি হচ্ছে যারা ব্যক্তি মতকে প্রাধান্য দিয়ে থাকে আহলুর রায় তাদের মত আর এটি হচ্ছে আহলুল হাদিসদের মত মানে যারা কোরআন সন্নাকে হাদিসকে প্রাধান্য দিয়ে থাকে তাদের মত তাহলে দুটো মাদ্রাসা দুটো প্রতিষ্ঠান যেন কায়েম হচ্ছে একদল কোরআন সন্ন্যার দলিলকে প্রাধান্য দিয়ে থাকে হাদিস চর্চাকে প্রাধান্য দিয়ে থাকে আর একদল কেয়াস যুক্তিকে হাদিসের ওপর অনেক সময় প্রাধান্য দিয়ে থাকে সবসময় নয় কিন্তু অনেক জায়গাতে না এটা যুক্তির খেলাফ হয়ে যাচ্ছে দে আসলে জलील خلافে যাচ্ছে সুত্রাঙ্গ সহিহ সহি হাদিস পরিত্যাগ তাদের কাছে অথবা হাদিসের চর্চানে হাদিসের জন্য সফর নাই শুধু যুক্তি দিয়েই মুক্তি যুক্তি দিয়েই ফতোয়া দেওয়া যার ফলে যখন হাদিসের চর্চা অনেক বেশি হতে লাগলো তখন হাদিস বিরোধী অনেক ফতোয়া হয়ে গেল হাদিস বিরোধী অনেক ফতোয়া হয়ে গেল তো এমাম বখে রহমার জামানাই তখন তিনি দেখলেন যে এরা তো সহি হাদিসের খেলাফ তারা ফতোয়া দিয়ে থাকে রেগাজ মানে আসলে মাটিতে পুঁতে রাখা সম্পদ যেটা কাফেরদের হ্যাঁ পুঁতে রাখা সম্পদ কিন্তু খনিজ সম্পদকে রেকাজ বলে ফতুয়া যে আবহানি ফা রহমার এবং তার যারা শিষ্য তাদের এই ফতুয়া ভুল ফতুয়া যার ফলে তিনি তাদের সম্পর্কে বলছেন বাজুন নাজ আর কিছু লোকেরা বলেছেন আলমা কাজুন এখানে প্রথম তিনি বাজুন নাস প্রয়োগ করেছেন আবার বলছি আর কিছু কিছু অধ্যায় আছে আগামীতে বিভিন্ন অধ্যায় আসবে আর বিশেষ করে দুটো অধ্যায় কেতাবুল হেয়াল আর কিতাবুল একরা যারা মাদ্রাসা পড়বেন বোখারি পড়বেন তাদের এই কথাগুলি জেনে রাখলে ফায়দা হবে এই নলেজে এবং এমনিতে সাধারণ মানুষের কিতাবুল হেয়াল হিলার বহু বছর হানফি মজাফি কিন্তু মেলা হিল্লা আছে হারামকে হালাল করার কি আছে হিল্লার ফতু আছে তার মধ্যে একটা বিয়ের হিল্লার বিয়ে ওটা তো আপনারা জানছেন ব্যবসা বাণিজ্য একটা ব্যবসা হারাম এই দিক দিয়ে গেলে হারাম এদিক দিয়ে গেলে হালাল ওই দিক দিয়ে ঢুকলে এসে হালাল এগুলো হিল্লা বুঝতে পেরেছেন এই পদ্ধতিতে গেলে তো হিলা সারে এই ইয়া যদি শরীয়ত সমর্থন করে তাহলে তো ঠিক আছে কিন্তু শরীয়ত যদি সমর্থন না করে তাহলে সে হিলা গায়ের সারিয়া না যাই হিলা জি আর এ কেতাবুল হেয়াল একটি অধ্যায় কায়েম করেছেন পর্ব আর একটি হচ্ছে কিতাবুল একরা মানে কোনো কাজের ক্ষেত্রে কাউকে জবরদস্তি করা এই সব বিষয়গুলি ইনশে তালা আল্লাহ যদি তৌফিক দেন সহি বোখারি পূর্ণ করার আল্লাহ যেন তৌফিক দান করে দোয়া করেন তাহলে আসবে আর যারা থাকবেন শুনবেন অথবা যেখান থেকে আল্লাহ রব্বুর কবুল করুন আল্লাহ যেন কবুল করেন আর আমাদের জন্য যে আল্লাহ সহি বুখারি আমরা যেন শেষ করতে পারি রব্বুল আলমী তৌফিক দান করেন সময়ে বরফ দান করেন জি তো নাস অনেক জায়গায় বলেছেন খণ্ডন করার জন্য কাদের জালা রায়কে মতকে যুক্তিকে হাদিসের ওপর প্রাধান্য দিত অনেক ক্ষেত্রে তাদের ওপর যেন অসন্তোষ প্রকাশ করেছে অসন্তোষ প্রকাশ করেছেন এই জন্য এমাম বুখারি রাহমহল্লা যেন বোখারি পড়ায় দেওবন্ত তখন এমাম বোখারিকে তারা গালমন্দ করে অনেক তাদের শিক্ষকরা এত গোড়া মজহাবের অন্ধ যে এমাম বখারি রহমল্লা গালমন্দ করে কথা বলছেন আবার কিছু আছে আমাদের সাথী অনেকে বন্ধু পড়ে মহলে অনেক ছিল এরকম যারা পড়ে এসছে এক সময় তো তারা সরাসরি শুনেছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তার কি বলতো যে বাজ নাজ কেন বলেছে জানো বলছে যেমন ভারত উপমহাদেশে ভাসুরের নাম হ্যাঁ বৌরা বাড়ির বৌরা হ্যাঁ ভাসুরের নাম ন্য নাই স্বামীর নাম নাই না ভাসুরের নাম নাই না ওই রকমই এমাম বকরম আবু হানিফাকে বড় মনে করে নামটা নেননি কথাটা যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত যদি আলমা বলবেন অথবা সম্মানের সাথে হেতেরামের সাথে নামটা বলতেন যেমন অতিরঞ্জন বাড়াবাড়ি করে হানাফিরা বলে এমাম আজম বলেছেন হ্যাঁ বলে না বলে না দিলেন এমাম আজম বানিয়ে আপনি হ্যাঁ অথচ এমাম আজম মোহাম্মদ রসুরুল্লাহ সালাম আল্লাহ কেন আবু বাকারকে এখানে এমাম আজম বলছেন না আপনি বড় বড়ো ইমাম যদি বলতে হয় যদি রসুল্লাহর পরে কাউ যদি এমাম আজম মানে সবচেয়ে বড় ইমাম বলতে আজম মানে সবচেয়ে বড় সর্বাধিক বড় এমাম তাহলে তারপরে আবু বাকর তারপর উমর তারপর ওসমান তারপরে আনি হ্যাঁ তারপরে সিরিয়াল কারো আসবে জি তো যাই হোক আল্লাহ সকলকে হেদায়ত দান করুন নাস কিছু মানুষরা কি বলেছেন আল ও রেকাজন খনিজ সম্পদ হচ্ছে রেকাজ মিসলা যেমন জাহিলি যুগের দাফনকৃত কৃত পুতে রাখা ধন সম্পদে পঞ্চম রয়েছে তেমনই খনিজ সম্পদে কি রয়েছে পঞ্চম রয়েছে দলিল তাদের যুক্তি হাদিস এমাম বখারি হাদিস পেশ করলেন এমাম মালিক এমাম সাফির ফতুয়ার হ্যাঁ সমর্থনে আর এখানে হানাফিরা দলিল যেটা পেশ করেছে বলছে যে ভাষাগত দলিল কি কারণ আরবিতে বলা হয় আর কাজাল মা দেন আর কাজাল মা দেন যা উখরে হোসাই আরবরা বলে যে খনি সম্পদ থেকে বা খনি থেকে খনি সম্পদ বের করা হয়েছে খনি থেকে খনিজ সম্পদ বের করা হয়েছে বা বের করেছে কখন বলে এ যা মেন হোসাই যদি খনি থেকে কোনো কিছু নির্গত করা হয় বের করা হয় লাহু তার উত্তরে বলা হয়েছে তাহলে ভাষা দিয়ে দলিল পেশ করেছে কারা হ্যাঁ আবু হানিফা এবং তার ছাত্ররা যে খনি সম্পদে পাঁচ ভাগের এক ভাগ মানে একশো টাকায় কত দিতে হবে বিশ টাকা দিতে হবে একশো ভরি স্বর্ণ খনিতে পেলেন তাহলে কত দিতে হবে বিশ ভরি তাদের কাছে বিশ ভরি দিয়ে দিতে হবে অথচ একশো ভরিতে যদি জাকাত দেন তাহলে কত দিতে হবে আড়াই ভরি ঠিক তো তার উত্তরে বলছেন কী লাল উত্তরে বলা হয়েছে কালো তাহলে তুমি যদি বলো আর কাজাল মানে খনি সম্পদ বের করাকে বলা হয় আরবি ভাষায় সেজন্য সে জন্য ওই হাদিস এখানে ফিট করবে তাহলে কাউকে যদি কোনো উপকন দেওয়া হয় হে বা যদি দান দেওয়া হয় তো দানের ক্ষেত্রে তো আরব প্রায় এমনটা বলে এইরকম কেউ যদি ব্যবসা বাণিজ্য করে প্রচুর লাভ করতে পারে খুব বেশি পরিমাণ লাভ করতে পারে সেই ক্ষেত্রে আরো বড় আর কাজা শব্দ ব্যবহার করে তাহলে বেশি লাভবান ধরেন একটা ব্যবসা শুরু করলেন এক লাখ টাকা দিয়ে আর বছর শেষ হয়নি আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক হ্যাঁ বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকার মালিক অনেক টাকার মালিক রাতারাতি বড় লোক এই ক্ষেত্রে তো আরো আর কাজা শব্দ ওতেও কি পঞ্চম অংশ নেবেন নাকি বোঝা গেছে আপনাকে দান করলে একটা বড় মূল্যবান কিছু দান করে দিল ভালো কিছু দান করে দিল অনেক দামি জিনিস দান করে দিল তো হ্যাঁ যেমন আজকাল নাজাইজ যৌতুক যেসব জামাইরা আমাদের দেশে নিচ্ছে তাদের অনেকে চার চাকার একটা দামি গাড়ি দিয়ে দিল হ্যাঁ খুব জিনিস হ্যাঁ দান করে দেব সে যাই হোক আর নাজাইজ হোতুক রে পঞ্চম অংশ বের করবেন নাকি হ্যাঁ তো বলছেন কাদীয় কাল কিলা লাহু উত্তরে বলা হয়েছে যে কাদীয় কাল হল ওহেবা লাহুম কাউকে যদি কোনো কিছু দান করা হয় অথবা খুব বেশি লাভবান যদি ব্যবসায় এমন কি কারো যদি গাছের ফলন খুব বেশি হয় আম বাগানে প্রচুর ফল হয়েছে খেজুর বাগানে প্রচুর ফলন হয়েছে তাহলে সেই সব ক্ষেত্রে তিনটি ক্ষেত্র আর কাজ দা তুমি বড়ই লাভবান হয়েছো আর তোমার গাছের ফলন খুব বেশি হয়েছে বাগানের ফলন খুব বেশি হয়েছে ইত্যাদি সব বলা হয় সম্মান না কাজা এর তো উত্তর দিতে পারছেন না তাহলে এই ক্ষেত্রে তো পঞ্চম অংশ তোমরা বলছ না তোমাদের ফতো তো এটা নেই তারপরে আরেকটি মাসলা বলছেন যে হানাফি মজাবে আছে কেউ ধরেন কি পেল পুতে রাখা সম্পদ বা খনি খনির কথা কারণ খনিতে তো এক পুতে রাখা সম্পদে তো একতলাফ নাই ওদের পঞ্চম অংশ হানাফি মজাবো আছে অন্য মজাব আছে ঠিক না কিন্তু খনি সম্পদ সম্পর্কে বলছেন যে সমাজবার আরেকটি প্রত্যক কেউ যদি খনি পেয়ে গেল চুপচাপ একটা খনি পেয়ে গেছে স্বর্ণের খনি ঠিক আছে চাঁদের খনি পেয়ে গেছে আর তারপরে কাউকে পাড়া প্রতিবেশীর সরকার কাউকে জানতে দিলো না চুপচাপ সেটা গোপন করে রেখে দিলাম তো বলছে ও কালা আর তারপরে তারা বলেছেন লাহু কেউ যদি লুকিয়ে রেখে দেয় গোপন রেখে দেয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই ওয়ালাই আদিল ক্ষমস তাহলে পঞ্চম দিতে হবে না তাহলে পঞ্চম দিতে হবে না বুঝলেন কথাটি হানাফি মজাবে খনিতে খনি সম্পদ যদি পাই আর সেটা জানিয়ে দেয় যদি তাহলে কত দিতে হবে পঞ্চম অংশ কিন্তু লুকিয়ে যদি গোপন রেখে দিতে পারে ভিতর ভিতর তাহলে পঞ্চম দিতে এটা আবার কেমন ফতুয়া হইল যে লুকিয়ে দিলে দিতে হবে না জানিয়ে দিলে পঞ্চমাংশ দিতে হবে হ্যাঁ এই কথাই বলছেন এক কথাই তাদের ফতুয়া আর অপনোদন হ্যাঁ করছেন এবং ফতুয়া তাদের ভুল এ কথা তিনি বলতে চাইছেন চোদ্দশো নিরানব্বই নম্বর হাদিস হাদিস বন করছেন বলছে আনা রসুর আল্লাহ সালসুর বলছে আল আজমা ও জোবারুন আজমা আজমি থেকে আজমি বলা হয় এক আজমি আজমি কাকে বলা হয় জানেন অনারব মাস আজকালকার ভাষা হচ্ছে অনারবকে বলা হয় আজমি আর আরবি আরবির বিপরীত আর আজমার শাব্দিক অর্থ মূলত হচ্ছে বোবা যে কথা বলতে পারেন না বাক শক্তি যান নাই তাকে কি বলা হয় হ্যাঁ আজামি বলা হয় তো আরবরা অনারবদেরকে মনে করতো যে আরবি বলতে পারে না তার মানে এরা সেমসেম বোবা সেমসেম বোবা যার ফলে আজমি নামটি পড়েছে প্রাচীন যুগ থেকে জি কারণ আরবদের মধ্যে একটা গর্ব ছিল যে আমরা আরবি ভাষাভাষী জি আর ভাষাগত জাতীয় তো আল্লাহ হেফাজত করে থেকে সব জাতির মধ্যে আছে এল্লাম রাহেমাল্লাহ যদি আল্লাহর ভয় ভীতি থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় আল্লাহ হেফাজত করেনি সত্যি তো আল আজমা আজমা এখানে বলা হয়েছে বোবাকেও বলা হয়নি যেমন বোবা আরবি ভাষায় আজমি মানে বোবা আর গবাদি পশু গরু ছাগল উঁট এগুলি বাক শক্তিহীন বাক শক্তি নিয়ে কথা বলতে পারে না সেই জন্য এখানে উদ্দেশ্য হচ্ছে আজমা মানে হ্যাঁ গৃহপালিত পশু তো হ্যাদিস এর অর্থ হচ্ছে আল আজমাও যুবারুন কারো গৃহপালিত পশু যদি কোনো কূপে পড়ে কোনো গর্তে পড়ে আপনার পুকুর খনন করা আছে বা আপনার কুয়া খোদাই করে আছে আর তাতে গিয়ে কোনো গ্রামের কোন লোকের একটা গরু বগরি ছাগল পড়ে মরে গেল তাহলে সেই বগরি ছাগলের মালিক যদি বলে যে না ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ না জোবার কোনো দণ্ড লাগবে না তোমার গরু তোমাকে বেঁধে রাখতে হবে তোমার বকরি তোমাকে বেঁধে রাখতে হবে আর যার কূপ হ্যাঁ সে পানি খাওয়ার জন্য রেখেছে হ্যাঁ তোমার ছাগল মারার জন্য রাখেনি এইরকমই কূপ আজমা জোবারুন যে কোনো জায়গায় কারো জমিতে গিয়ে মরে গেল বা কিছু হলো আর অল বীর কোন কোনো একটা কূপ আছে আর সেই কূপ থেকে মানুষ পানি খাচ্ছে কিন্তু কূপের পাট বাঁধা থাকতে হবে কূপের পাট পাট বলি আমরা আপনি কি বলেন প্রাচীর পাট এই পাট বাঁধা থাকতে হবে কূপের পাট বাঁধা নেই সমতল হ্যাঁ আছে আর ছোট বাচ্চাও বুঝতে পারেনি আর গিয়ে পড়ে গেছে তাহলে তো ক্ষতি ক্ষতিপূরণ দিতে হবে কারণ এটা তুমি অন্য কাজ করেছে কূপ বাঁধা আছে তারপরেও গ্রামের একটা বাচ্চা গিয়ে কুয়াতে যদি ঝাঁপ দিয়ে পড়ে যায় তাহলে সে কুয়ার মালিককে ক্ষতিপূরণ দিতে হবে তার বিরুদ্ধে কেস করলে চলবে না কোনো ক্ষতি করেনি সে পাট বেঁধে রেখেছে পানি খড় জন্য রেখেছে তাহলে তোমার ছেলে মেয়েকে রাখতে হবে তোমাকে বাচ্চাদেরকে অল ক্ষেত্রে কোনো দণ্ড নেই খনিতে কাজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার কোনো দণ্ড নেই আল আর পুতে রাখা জমিনে পুতে রাখা সম্পদে পঞ্চম অংশ রয়েছে তাহলে বোঝা গেল যে খনির বিধান আর রেকাজের বিধান ভিন্ন ভিন্ন নবীলামের কাছে যদি একই হইতো তাহলে দুটোকে একসাথে করে বলতেন নবিশালাম যে দুটোই দিয়ে আছে অফিল মা দেনে অফিল রেকাজ আল খুমস বলতেন তাই বা রেকাজ হু মা দেন রেকাজ হচ্ছে মা দেন এই কথা বলতেন বলেন নিন বিশ্বাসাল্লাম সাতষট্টি নম্বর অধ্যায় বাবু কৌলিল্লাহ তালাই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে ওয়াল আম এলিনা আলাই হা সুরায় তবর আট নম্বর ষাটে যে আট শ্রেণীর মানুষকে আল্লাহ জাকাত দিতে বলেছেন তার একটি হচ্ছে ওয়াল আমেলিন আলাইহা আলাই হা যারা জাকাত আদায়কারী হবে জাকাত আদায়ের জন্য যারা মেহনত পরিশ্রম করবে জি শ্রম দেবে এই একটি অধ্যায়ের তফসির আর ওয়া মহাসবাতিল কিন মাল ইমাম যিনি শাসক ইমাম মানে এখানে দেশের ইমাম মানে শাসক কি করবেন যারা জাকাত আদায়কারী চাঁদা আদায়কারী তাদের হিসাব নেবেন এই নয় যে তার উপরে ছেড়ে দিয়েছে কত টাকা আদায় করলে করে করতে আমি এত টাকা আদায় করলাম যা ইচ্ছা হলো হাত তোলা দিয়ে দিল আর বাকিটা কোনো হিসাব নিকাশ দিল না তার চেকও দেখালো না না চলবে না হিসাব নেবে সরকার কি করবে হিসাব নেবে প্রতিষ্ঠান যে আদায় করতে পাঠিয়েছে এক এক করে হিসাব নেবে যে কোনখানে কত টাকা আদায় করলে কোথায় লিখা আছে দেখো জি আর যদি তারপরও খেয়ানত করে তো রবের কাছে ধরা খাবে জি পনেরোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হমেদ সাইদ রাজি আল্লাহ তালান বলছেন ইস্তামাল আল্লাহ রসুল রাজ মিনাল আসাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আসাদ গোত্রের জনৈক ব্যক্তিকে কি করলেন তিনি আদায়কারী হিসাবে নিযুক্ত করলেন আলা সাদাকাতে বানি সোল্লাইম বানু বংশের জাকাত আদায়ের জন্য বানু বংশ এক এলাকায় বসবাস করে মদিনার বাইরে তাদের এলাকার জন্য প্রেরণ করলেন যে যাও তুমি জাকাত আদায় করে নিয়ে আসো সেই এলাকা থেকে তার নাম ছিল ইবনুল লুতবিয়া ইবনুল লুতবিয়া ইউদ আ ইবনাল লুতবিয়া তাকে ইবনুল লুতবিয়া বলে ডাকা হইতো ফালাম্মাজা যখন এই লোকটি জাকাত আদায় করে আসলো হাসা বাহু রসুল্লাহ সাল্লাম তার হিসাব নিয়েছেন এক এক করে যে হিসাব দেওয়া যে কত কতটা কি আদায় করে নিচ্ছে তাহলে হিসাব নেওয়ার অধিকার সরকারের বা সরকারের প্রতিনিধির অথবা প্রতিষ্ঠানের রয়েছে কথা বললে হবে না যে আমি কি আদায় করেছে না আদায় করেছে ওটা দেখার বিষয় নয় বাস আমি এত টাকা এনে দিয়ে দিলাম না চলবে না দিতে হবে তোমাকে হিসাব দিতে হবে তো এই হাদিস সহিদতে আরও এক জায়গায় ছয় হাজার চারশো চৌষট্টি সেখানে বিস্তারিত এসেছে আর নয়শো পঁচিশ নম্বরে আর এর আগে একবার এসছে খুব সংক্ষেপে সেখানে এসছে সহি মুসলিমে তিন হাজার চারশো তেরো নম্বরে এই হাদিসটি এসছে সেখানে বিস্তারিত এসছে ঘটনা কারো জানা আছে এ সম্পর্কে বিভিন্ন আলোচনায় বলেছি আমানত খেয়ানত সম্পদে বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ অথবা কোনো প্রতিষ্ঠান মাদ্রাসার সম্পদ দেয় যে বিভিন্ন রকম খেয়ানত সম্পদ সে সম্পর্কে হাদিসটি খুব উল্লেখযোগ্য নবী সাহাশাল্লাম এই লোকটিকে জাকাত আদি করার জন্য পাঠালেন জাকাত আদি করে যখন না ফিরে আসলো আসার পরে বলছে যে এই এগুলো হচ্ছে আপনাদের এইগুলো জাকাত আর এই যেটা আছে এটা আমাকে উহদি আলী আমাকে উপর ঢৌকন দেওয়া হয়েছে নবী সাল্লা সাল্লাম শুধু তাকে বললেন না আরও সবাইকে সতর্ক করার জন্য সালাতের পরে খোদবাই বক্তব্যে দাঁড়ালেন আর ভাষণ দিলেন বললেন যে কিছু কিছু লোকের এমন আছে নাম ধরতেন না নবিসাল্লাহ ইসলাম কারণ সে তো অপদস্ত লাঞ্ছিত হবে যতক্ষণ নাম ধরা জরুরি না হয় নাম ধরতেন না নাম না ধরে যদি সংশোধন হয় তো এটাই ভালো কিন্তু নাম নামধারা যদি নাম ধরা ছাড়া মানুষের সংশোধন না হয় বুঝতে না পারে তাহলে নাম নামধারা জরুরি তখন সব ক্ষেত্রে নাম ধরা যাবে না এই এই ফর্মুলাও কিন্তু ভুল তো নবী বললেন যে কিছু কিছু লোকের এমন আছে যাদেরকে আদায় করতে পাঠায় আমি তাকে তার পারিশ্রমিক তাকে দেওয়া হয় তার জন্য পারিশ্রমিক তার আছে আর তারপরে সে এসে বলে যে এইটা আপনাদের বাইতুল মাল আর এটা হচ্ছে আমাকে উপ ঢোকন দেওয়া হয়েছে উপ ঢোকন দেওয়া হয়েছে এই মোবাইল আমাকে দেওয়া হয়েছে তো এই আমাকে দেওয়া হয়েছে এটা আমার কি বললেন ফাহাল্লা জাল আসিফাইতে আবি হোম মেহি সে তার বাবার বাড়িতে মায়ের ঘরে গিয়ে কোনাতে বসে থাক তাকে কে হাদিয়ে দিতে আসে দেখুক তো দেখি দেবে কেউ দেবে আদায়কারী বিভিন্ন এলাকায় গিয়েছে সেই জন্য দিয়েছে কার আদায়কারী অমুকের ওই মাদ্রাসার পক্ষ থেকে সেই জন্য এই সময় সম্মাননা পেয়েছে নাহলে করতে পাবে কঠিন বিষয়টি এই জন্য আপনি মনে করবেন যে না 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 আমাকে হা দিয়ে দিয়েছে এটা আমাকে বলে দিয়েছে সেটা আমার না সতর্ক সাবধান ইত্যাক ভয় করুন জি তো হিসাব নিতে পারে সরকার বা সরকার প্রতিনিধি হিসাব নেই প্রতিষ্ঠান হিসাবে আটষট্টি নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তেমাল এবলাদ এই অধ্যায় হচ্ছে জাকাতের ব্যবহার করা এবং তার দুধ পান করা আবনাই ইসবিল মোসাফিরের জন্য মোসাফির বাইরে থেকে এসছে আর জাকাতের উঁট বাইতুল মালে রাখা আছে সেই উঁটের দুধগুলি কি মোসাফিরকে পান করাইতে পারবেন কি না তারপরে আর যদি প্রয়োজন হয় তাদের বাহনের জন্য দিতে পারবেন কি না পারবেন কারণ আট শ্রেণীর মধ্যে শেষ হচ্ছে আট নম্বর হচ্ছে আপনি সে মোসাফির কিন্তু এমন মোসাফির যে অসচ্ছল টাকা পয়সা নেই তার কাছে বাহন নেই হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আর নিজেরই যদি টাকা পয়সা থাকে তাহলে যাইজ নাই মোসাফির হলে যে জাকাত খাবে এমন কথা না মোসাফির অভাবই প্রয়োজন হয়ে গেছে তার এখন তখন বলছেন এক নম্বর হাদিসে আর দুটো হাদিস রয়েছে আনাস আল্লাহ তাআলা বর্ণনা করে আনান নাসামিন ওরাইনাথা কয়েকজন মানুষ ওরাইনা বংশের অন্য রিওয়ায়াত রয়েছে দুই বংশ মিলে কয়েকজন ছিল ছয় সাতজন ছিল বা নয়জন ছিল তারা কিছু ছিল ওরাইনা বংশের ওরানি আর কিছু ছিল ওকাল বংশের ওকালি এই দুই বংশের মদিনার বাইরে বসবাস করত ইজতাওয়াল মদিনা তারা মদিনায় আসলো হিজরত করে নিউ মুসলিম সব আসলো নতুন নতুন মুসলমান হয়েছে আর ইসলাম অন্তরে অত পাকাপ্তা হয়নি আসার পরে মদিনার আবহাওয়া প্রথম থেকে এত খারাপ ছিল এত খারাপ ছিল যে বাইরে অসুস্থ হয়ে যেত যে বাইরে থেকে আসতো অসুস্থ হয়ে যেত এমনকি নবী সাল্লাম যখন আউবাকার কার উমার বেলাল এরা সব হিজরত করে আসলেন আউবাকার অসুস্থ হয়ে জ্বর ভুগছেন বেলাল্লা আল্লাহ তাল্লাহ জ্বরে পড়ে আছেন শরীর খারাপ হয়ে যাচ্ছে পাতলা পায়খানা ধরে নিয়েছে আবহাওয়া এত খারাপ মদিনা নবী সসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি আল্লাহ ভাববে বেলেই এই মদিন আল্লাহ আমাদের জন্য মদিনাকে প্রিয় বানিয়ে দাও অনকল হোমাহা এলা ইয়াশরেফ আর মদিনার মদিনার যে জ্বর রয়েছেই আর এই সব রোগ রয়েছে সেগুলো অনকল অনকল হোমাহা এলা জোফা ইয়াশ বলছে অনকল হোমাহা এলা জোহফা আর মদিনার জ্বর আর বালা মুসিবত রোগগুলিকে জোহফা এলাকায় স্থানান্তরিত করে দাও আরে জোহফা কেন বলেন ওখানে মানুষ বাস করে না বলছেন ভাস্যকার গণ যে জোহফা এলাকায় একজন মুসলিম বাস সব কাফের ছিল এবং কট্টর কাফের ছিল যারা ইসলামের দিকে আগ্রহী ছিল না মর দিকে তো এই রোগগুলি চলে যাক কথা বোঝা গেছে জি এই জন্য দোয়া করেছ জি তো মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো ইস্তল মদিনা মানে মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়ে উঠলো শরীর খারাপ হয়ে গেল অসুস্থ হয়ে পড়লো পেট বড় বড় হয়ে গেল আর পাতলা পায়খানা ধরল ডায়রিয়া ধরে নিল ফারাক খাসা রসুল্লাহ রসুল্লাহ রসুল্লাস তাদের কে ছাড় দিলেন কি আইয়া তুই এবেলা সাদাকা জাকাতের ওটগুলি বাঁধা আছে অমুক জায়গায় সেখানে তোমরা চলে যাও ফাঁসার এবং আলবানিয়া ও আবু আবু আর তার দুধ এবং পেশাব পান করো দুধ এবং পেশাব পান করো দুধ পান করাতে তো কোনো আপনার হ্যাঁ অসুবিধা নাই কিন্তু পেশাব হচ্ছে প্রশ্ন গবাদি পশুর বা উঁটের বিশেষ করে পেশাব পান করা জি সেই যুগে যেহেতু চিকিৎসা এর চাইতে কোন উত্তম বিকল্প চিকিৎসা ছিল না সেই জন্য চিকিৎসা হিসেবে কি বলেছেন ওটের পেশাব পান করতে বলেছেন এখনো যদি বিশেষজ্ঞ কোন ব্যক্তি বলে যে এই রোগের জন্য ওটের পেশাব ছাড়া আর কোন চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে যাইজ তাহলে যাইজ আচ্ছা এই হাদিস থেকে ওটের পেশাব এরা যে পান করতে এরা মুসলিম না মুসলিম মুসলিম ছিল নিউ মুসলিম একটু আগে বললাম তাই না ইসলাম গ্রহণ করে এসছে তো মুসলিম তখন তাদের নামাজ ফরজ ছিল কি না নামাজ ফরজ ছিল না পাঁচ তো নামাজ ফরজ মদিনার ঘটনা মদিনা মক্কাতি নামাজ ফরজ হয়ে গেছে আচ্ছা এরা যে উঁটের পেশাব পান করত পান করার পর নবী সাহেব বলেছেন দেখো তোমরা চিকিৎসার জন্য উঁটের উঁটের পেশাব পান করছো কিন্তু উটের পেশাব না পাক সুতরাং কুলি করে নেবে পেশাব খেয়ে এটা বলেছেন বলেনি তাহলে কি বোঝা গেল উটের পেশাব বা গৃহপালিত পশুর পেশাব না পাক না পাক পাক ভালো করে শোনেন সুতরাং ওটের পেশাব বকরি ছাগলের পেশাব গরুর পেশাব যদি কাপড়ের লেগে যায় আর কোনো রুচি হয় তাহলে সেটা না পাক নয় সেটা হচ্ছে কাশপোঁটার মতো কাশপোঁটা পাক না না পাক পাক না পাক পাখ না হলে রুমালে যারা ওই কাপড়ের রুমাল ব্যবহার করেন আর সর্দি লেগে আছে মুছে মুছে রাখছেন পকেটে আর ওতে না পড়ছেন না কিন্তু আমার উচি ওচি জি তো ঠিক ওই রকমই ঠিক ওই রকমই তার মানে এই না যে আপনি সখ করে আপনি গরুর পেশাবে আপনি আপনার ভি যাবেন, অথবা আপনি আপনার কাপড় ভিজাবেন আর তারপর নামাজ পড়বে এটা নয় কিন্তু নাপাক নয় নাপাক বলা যাবে না স্পষ্ট প্রমাণ যদি নাপাক হইতো তাহলে অবশ্যই নবীর উপরে ফরজ ছিল যে নবীশাসম যেহেতু শরীয়ত বয়ান করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন আরে আমি আপনি ভুল করতে পারেন কিন্তু নবী শাসম ভুল করতে পারেন না তাদের জরুরি যে নামাজের রক্ত আসবে আর তার আগে হয়তো পেশাব পান করেছে তাহলে কুলি করতে বলতাম কুলি করতে বলেননি নবিসাম কি বুঝা গেল স্পষ্ট যে মা কুল্লাহাম সব পশুর গোস্ত খাওয়া হালাল তার পেশাব গোবর নাপাক নয় বরং পাক এই জন্য গোবর নাপাক নয় নেদি নাপাক নয় জি বস্তু ব্যাস তো আর মাসলা বললাম মাসা বললাম আচ্ছা এইটাকে সামনে রেখে কোন হিন্দু যুক্তি পেশ করবে যে তো তোমাদের হাদিসে আছে ওটের পেশাব খাওয়ার কথা আর আমরা গরুর পেশাব খাচ্ছি হ্যাঁ গোমা তার পেশাব খাচ্ছি অসুবিধা কি তাই না চলবে আরে নবি শুধু ওই কয়েকজন লোককে বলেছেন বিশেষ রোগের চিকিৎসা হিসাবে না নাসাব সাহাবিকে বলেছেন এই এই বদরে যাবে যুদ্ধ করতে যাবে তোমরা ওটের পেশাব খাও বলেছেন নাকি আর তোমরা তো এটাকে তাবারক মনে করেছো জমজমের পানির মতো তাই না হ্যাঁ শুভ মনে করছে না না আমাদের কাছে সেটা কোনো রকম মোবারক নাই উটের পেশাব কিন্তু যদি দেখা যায় যে এইটি হচ্ছে চিকিৎসা একমাত্র এর কোনো বিকল্প আমরা ওই চাইতে ভালো বিকল্প পাচ্ছি না তাহলে তখন সেটা কিন্তু বিশেষজ্ঞ বলবে আমি আপনি বলবো না বুঝা গেছে না তো এই ছিল ঘটনা তারা কয়েকদিন পেশাব আর দুধ খেয়ে ওঠে সুস্থ হয়ে গেল আর সুস্থ মানুষ সুস্থ থাকলেই পাপ হয় কিন্তু বেশি এই অনেক সময় আপনার আমার অসুস্থ থাকাটাও ভালো ভালো করে শোনেন ভালো করে শোনেন এই লোকগুলি অসুস্থ থাকলে সোজা থাকতো যখন সুস্থ হয়ে গেল আর এমন মোটা সোটা হয়ে গেলো অন্য রে বাইত রয়েছে খুব মোটা সোটা হয়ে গেল কয়েকদিনের মধ্যে আর এমন হয়ে গেছে তারপরে তাদেরকে শয়তান গ্রাস করলো কি করলো লোভ বলে এতগুলি উঁট আছে আর সব তো গরিব ফুটপাতে কিছু বেদুইন সব উঁট ডাকাতি করে নিয়ে পালিয়ে চলে গেল আর ডাকাতি করার আগে দেখলো যে রাখালগুলো যে বাইতুল মালের আছে এরা তো জানিয়ে দেবে ধরা খেয়ে যাব তখন আগে এই রাখালগুলিকে সবগুলিকে খুন করলো শুধু খুন করেনি তাদের হাত পাগুলো কর্তন করেছে তাদের চোখগুলো চোখগুলি উঠিয়ে নিয়েছিল মুসলাও পর্যন্ত করেছিল অঙ্গহানিও করেছিল এত করে করেছিল এই বদমাশগুলো মোরতাদ হয়ে গেল মোরতাদ হয়ে পালিয়ে চলে গেল ডাকাতি করে এই ডাকাত এক তো ডাকাতি দুই নম্বর খুন করা তিন নম্বর হচ্ছে মোরতাদ হওয়া হ্যাঁ আর তারপর অঙ্গহানি করা জুলম অত্যাচার এই সমস্ত অপরাধের কারণে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাহ আলিয়া বলছেন ফাঁকাত আলুর রাইয়া এরা রাখালকে খুন খুললা ওয়াস্তা কু জৌদা জৌদ মানে উঁট উঁটগুলিকে হাঁকিয়ে নিয়ে পালিয়ে চলে গেল যা ডাকাতেরা যেমন হ্যাঁ গরুর যে চোর আমাদের দেশে বা ডাকাত হাঁকিয়ে নিয়ে চলে গেল তাড়িয়ে নিয়ে চলে গেল ফার সালা রস রসুল জানতে পারলেন যখন তখন তাদের পিছনে পাঠালেন সাহাবাই কেরামদেরকে ধরো এদেরকে যেখানে পাও খুঁজো ফা উতিয়া বেহিম তাদেরকে ধরে নিয়ে আসা হইল ধরা খেয়ে গেল তারা তাদের হাত কেটে দিলেন কাটার হুকুম দিল কাটো কেন কাটলেন কেসাস তারা কেটেছিল রাখালেন সেজন্য তাদের কাটা হয়েছে ভালো করে মনে রাখেন এটা সীমালঙ্গন ছিল না এটা সমান 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 ছিল কেসাস বদলা হাতের বদল হাত আর পায়ের বদল পা পারা আয়ো না তাদের চক্ষুগুলি হ্যাঁ হ্যাঁ বিদ্ধ করা হয়েছিল বা শলাক বিদ্ধ করা হয়েছিল শলাক বুঝেন হ্যাঁ লোহার যে সর্মা দেওয়ার যেমন ইয়ে থাকে যেমন ওইটাকে গরম করে উত্তপ্ত করে চোখে দিয়ে তাদের চোখকে নষ্ট করা কারণ তারা কি করেছিল চোখগুলি উঠিয়ে নিয়েছিল এই সব রাখালে তারাই সব কাজে ও করেছিল সেম সেম তাদের সাথে করা হয়েছে ও তারা কাহফিল বিল হাররাতে আর গরম উত্তপ্ত হাররা মানে গরম নয় হাররা মানে হচ্ছে যুক্ত। কঙ্করময় ভূমি কঙ্করময় হাররা ছোট ছোট পাথর কুচি পাথরকে বলা হয় মদিনার দুই দিকে হার্রা সার্থী আর হালাকার্বিয়া আপনার এই বাকির দিকে হার্রা সার্থিয়া পূর্ব দিক আর হার্রা গার্বিয়া হচ্ছে বাবু দিয়ে বেরিয়ে যখন চলে যাবেন প্রায় এক কিলোমিটার মতো তখন ওই দিকে দিয়ে হার্রাগার্বিয়া তো এই এই হাররা এলাকায় কুচি পাথর অর্থাৎ কঙ্করময় জমিনে তাদেরকে ফেলে রাখা হলো আর তারা সব পিপাসিত ক্ষুধার্ত হয়েছিল সুতরাং এই অবস্থায় পানির জন্য তারা ইয়ে হেজারা পাথরকে দাঁত দিয়ে তারা চুষছিল বা কামড় দিচ্ছিল আদা ইয়া আদ্য মানে হচ্ছে দাঁতের কামড় দাও আদো জালমা আলাহ ইত্যানি খা তোমার রসুল সাবি রসুল ফুরকান আল্লাহ বলে আদা মানে দাঁতে দাঙে দাঁতে আঙুল কামড়ানো ইয়াউদ্দৌন হেজারা এইসব শাস্তিগুলো কেন দিয়েছিলেন রসুল্লা সাহায্যাম বা দেওয়ার হুকুম দিয়েছিলেন কারণ তারা এই রকমই জুল মত্যাচার সীমা লঙ্ঘন কার সাথে করেছিল এই বাইতুল মালের রাখালদের সাথে যারা মুসলিম ছিল তাদের সাথে করেছিল এদের ওপর যে দণ্ডবিধান কাম করে সেটি ছিল সুরা মায়াদার আয়াত নম্বর তেত্রিশের দণ্ডবিধান মহান আল্লাহ তাতে কি বলেছেন এটিকে বলা আয়াতুল হ্যাঁ হেরাবা বা মহারাবা যারা বিদ্রোহী যারা এই রকমের ডাকাত এবং খুনি তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইননামা জাজা উল্লাহ জেনে ইয়া রেবন আল্লাহ ওয়াসু লাহু ওয়াস আউ নাফিল ফাসাদান আই ইয়ো আও ইয়োসাল্লাহু আও তোকাত্তা এই দিহ ওয়ার জলুমিন খেলাফিন আউ ইউন ফাউ মিনাল আর চার রকম শাস্তির কথা বলা বলেছেন আয়তর সংক্ষিপ্ত তরজা বলে দিই ইননাম জাজা উল্লাহ ইহা রেবন আল্লাহরা নিঃসন্দেহে ওদের শাস্তি যাজা হ্যাঁ বদলা আল্লা বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধের ঘোষণা করে ওয়াস আউনাফিল আর আল্লাহর জমিনে তারা কি করে বিপর্যয় সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে তাদের পানিশমেন্ট হচ্ছে চারটার মধ্যে কোনো একটি বা একাধিক যেমনটা শাসক চাইবে চাইবেলু তাদেরকে হত্যা করা হবে হ্যাঁ তাদের কি করা হবে হত্যা করা হবে একটি শাস্তি আও ও অথবা তাদেরকে সুলে চড়ানো হবে হাসিতে সুলে চড়ানো হবে আও তোকাত্তা এই দিহ ওয়ার খেলাফ অথবা তাদের হাত পাগুলো উল্টো করে কেটে দেওয়া হবে ডান হাত হলে বাম পা আর বাম হ্যাঁ হাত হলে ডান পা এইভাবে মিন খেলাফ উল্টো পাল্টা করে তাদের হাত পাগুলো কেটে দেওয়া হবে আও ইউন ফাউমিনাল মিনাল আর্জে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে দেশ থেকে নির্বাসিত করা হবে এই আয়াতের তফসিরে দুটো মত রয়েছে একটি মত হচ্ছে এই চারটি পানিশমেন্ট সরকারের সামনে আছে যেমন অপরাধ সরকার মনে করবে যে এরকম অপরাধী বা যেই অপরাধীকে যেমন শাস্তি দেওয়ার ইচ্ছা সরকার যে কোনো একটি অপশন চয়েস করতে পারে হয় হত্যা করতে পারে সুলে চড়াতে পারে অথবা হাত পা উল্টো পাল্টা করে চোরের যেমন হাত কাটা রয়েছে ওই রকম করে কেটে দিবে আর তারপরে ছেড়ে দেবে বাছুলো আর হলে দেশ থেকে তাড়িয়ে দেবে আজকাল দেশ থেকে তাড়িয়ে দিলে আরও বেশি বদমাশ হয়ে যাবে তাই না সুতরাং জেলের ব্যবস্থা করা হয়েছে বিশ বছর জেল হিরোইন গাঁজা নিয়ে বা খেয়েছ তো দশ বছর জেল পনেরো বছর জেল এইরকম জেল ডাকাতের এত বছর জেল এগুলো করা হয়েছে কারণ দেশের বাইরে পাঠিয়ে দিলে এরা হয়তো একটা এমন একটা বড় গ্যাং তৈরি করে দেশের জন্য হুমকির কারণ হয়ে যেতে পারে এরই এখান থেকে হয়তো ইজতেহাদ অনেক যারা অপরাধী দেশদ্রোহী তাদের ন্যাশনালিটি ক্যান্সেল করা তাদের ন্যাশনালিটি নাগরিকত্ব বাতিল করা সরকার অধিকার ইউনিফর্ম আর দেশ থেকে তাড়িয়ে দাও নাগরিকত্ব বাতিল মানে তাতে দেশ থেকে নির্বাসিত করে দাও সেইটাই সমাধান হইতে পারে সেই শাস্তি দিতে পারে সরকার আর এক দল বলছেন না কেউ যদি শুধু ডাকাতি করে ডাকাতি করে সে কাউকে মারেনি তাহলে হাত কাটা পা কাটা ডাকাতের শাস্তি সিম্পল ডাকাত আর যদি তার সাথে মানুষ খুন করে তাহলে হত্যা আবার শুধু মানুষ খুন করেছে কিন্তু ধন সম্পদ নিয়ে যায়নি কিন্তু কয়েকটা অপরাধ করেছে তখন কয়েকটা অপরাধ করলে শুলে চড়ানো ইত্যাদি মানুষকে খুনও করনি আর ওই রকম ডাকাতি করে কোনো কিছু নিয়েও যেতে পারেনি সম্পদ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে দেশে দেশের জন্য ঝুঁকি এরা তাহলে তাদেরকে দেশ থেকে নির্বাসিত করে তাড়িয়ে দেওয়া দেশের নাগরিকত্ব ক্যান্সেল করা ইউনিফর্মিনাল আর্টস কেউ কেউ বলেছেন যে এইভাবে শাস্তিগুলি দিতে হবে যাই হোক সর্বশেষ এবং অধ্যায় অধ্যায় বলছে শাসক নিজ হাতে জাকাতের উঠকে দাগতে পারে জাকাতের উঠকে চিহ্নিত করার জন্য যে এগুলি হচ্ছে জাকাতের উঠ কোনো জায়গায় ছুটে যদি চলে যায় তো যে কোনো মুসলিম দেখলে বুঝবে রে এটা কোনো ব্যক্তি মালিকানা জাকাত ইয়ে নাই ওট নয় বরং এটা হচ্ছে সরকারি বাইতুল মালের ওট এটা বাইতুল মালে আমানত পৌঁছে দিতে হবে এটা জাকাতের জি এটা হারিয়ে জবাব নয় যে আমি এটাকে নিয়ে চলে যাবো আর তারপরে মালিক আসলে দেবো আর যদি এক বছর না আসে তাহলে এটা আমার চলে এলো ডেটে চলবে না বোঝা গেছে বাইতুল মালে জমা করতে হবে এই জন্য ওয়াসম করা মানে দাগানো এটা লোহা লোহা থাকতো লোহা আর সেই লোহাটিকে কি করা হয়তো লোহা দিয়ে ধারালো আর সেটা দিয়ে এই যে উঁট রয়েছে উঁটের আপনার চুনা চুনাতে বা এক সাইডে দাগ করে দেওয়া হতো দাগ দিয়ে একটু কেটে দেওয়া হতো সামান্য একটু কেটে দেওয়া হলো সেটা এমন কোনো কষ্ট দেওয়া নয় কিন্তু সেটা দিয়ে চিহ্নিত করা একটা বড়ো জন্তু উটের মতো জন্তু যাতে তার তেমন কোনো ক্ষতি হবে না সামান্য শুধু দাগ দেওয়া এটা নাজাইজ কিছু নয় প্রয়োজনের দাবি এটি প্রয়োজন সেই জন্য এরকমটা করা হচ্ছে শরীয়ত সম্মত পনেরোশো দুই নম্বর হাদিস বলছেন আনাস আল্লাহ তাল্লাহন হোক দাদাও তো এলা রসুল্লাহ সাহাশালাম রসুল্লাহ কাছে আমি সকাল সকাল গেলাম কাকে নিয়ে আব্দুল্লাহ বিন আবু তাল্লাহাকে নিয়ে আবু তালহার ছেলে আবদুল্লাহ আনাসের মা উমেসাল্লাইম ছিলেন তার নাম বলা হয়েছে রোমাইসা উমেসাল্লাইম প্রসিদ্ধ উম্মে যখন স্বামী মারা গেল আনাসের বাপ তখন তার বিয়ে হলো কার সাথে হ্যাঁ আবু তালহার সাথে আবু তাল্হানসারির সাথে আবু তালহানুসারির সাথে যখন বিয়ে হলো তো আনাস রাজিয়াল তাল্লাহ এটা হচ্ছে সদ্ভাব তখন নিয়ে এসেন নবী সালের খেদমত মোহাম্মদ সাল্লাম দিয়ে চলে গেলেন যে আর রসুল্লাহ ছেলে খেদমত করুক আপনার কাছ থেকে এলম শিখুক থাকুক আপনার কাছে জি তাকে দোয়া দিয়েছেন আল্লাহ আকসের মা আল্লাহ আলাদ বারিক আতাই তাহ দোয়া কার মুখস্ত আছে আল্লাহ আকসের মা আল্লাহ আল্লাহ এ আনাসের ধন সম্পদ আর ছেলেকে বৃদ্ধি করো ধন সম্পদ বৃদ্ধি করো আর সন্তান সন্ততিকে দিকে বৃদ্ধি করো আরেকি মা তাই তোমার যা তাকে দেবে তুমি তাতে তুমি বড় দাও এত ধনাঢ়্য হয়েছিলেন আর এত ছেলে মেয়ের আপনি বাবা হয়েছিলেন বলছেন যে আর এত আয়ু পেয়েছিলেন যে তার জীবদ্দশায় নিজের ছেলে মেয়ে আর তারপরে নাতিন নাতিনদের সংখ্যা একশো বিশটা দেখে তুমি থেকে গেছেন একশো বিশ জনকে দেখে গেছেন নবিসামের দোয়া শুধু এই ছোট্ট দোয়া দোয়া মানে এত লম্বা আধা ঘন্টা ধরে দোয়া নয় শুধু ছোট্ট দোয়া আল্লাহ মাকসের মা আল্লাহু আল্লাহ অবার ইকলাহু ফিমা আতাইতাহ বা ফিমা রাজাত আল্লাহ আকবার তো বলছেন আনাস যে আমি ছোট ছেলে আমার ভাই মানে আমার যে সদবাব তার থেকে যে আবদুল্লাহ জন্ম হইল তাকে নিয়ে আসলাম নবী সাসমের কাছে কিসের জন্য এই কাহু তার তাহানিক করার জন্য তাহানিক বুঝেন তাহানিক কাকে বলা হয় কে বলেন তাহানিক হচ্ছে নবী সাল্লা আলিউলাম যখন কোন শিশুর জন্ম হয় দুধ পান করছে এখন জন্ম হয়েছে সদ্য শিশু আর তারপরে তার জন্য একটা খেজুরকে চিবিয়ে নবী সাল্লা চিবিয়ে ও সেই শিশুর ওপর তালুতে লাগিয়ে দেওয়া হইতো আর সেটা বাচ্চাটা চুস্তে থাকতো উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাহ আলিউসাল্লামের হ্যাঁ লালার বরকত হাসিল করা এই শিশুর জন্য এটি নবী সাহা জন্য জন্যই খাস সীমাবদ্ধ নাকি যে কোনো নেক পরেশগাল লোক দিকে দিয়ে করাতে পারবেন এই ক্ষেত্রে দুটো মত রয়েছে এক দল বলছেন এই বরকত খাস একমত রসুর উল্লা সাহেব জন্য এবং কথাটি খুব শক্তিশালী যার ফলে রসুর উল্লাহ সাল পরে অন্য কারো কাছ থেকে এই তাহানি করা সন্নত নয় হ্যাঁ নবজাত শিশুর ক্ষেত্রে তাহানি অনেকে সন্ন্যত বলে নয় তারা বলছেন কিসের বরকত রয়েছে বরং অসুখ থাকতে পারে পয়জন থাকতে পারে জীবাণু থাকতে পারে অনেকের রোগ আছে হয়তো হয়তো আমার রোগ আছে আপনারা জানেন না হয়তো বা আমিও নিজেও জানি না আর সেই ভাইরাসটা আমি চিবিয়ে দিলে আমার ওই বাচ্চার মুখে গেল সেটা তার অসুস্থতার কারণ হইতে পারে সুতরাং এটা অন্যর ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেকে বলেছেন আর এক দল বলছেন নবীশ্বাসম যখন করেছেন তখন এটা কোনো পরেশগার নেগলক দিয়ে করানো যেতে পারে অল্লাহ তাল আলম জি কিন্তু নবীশ্বাসমের খাস এটাই মনে হচ্ছে বেশি প্রাধান্যযোগ্য বলছেন যে তাহানি আসলাম ফা ওয়াফাই তুহু এসে পেলাম ওয়াফাই তোহু মানে তাকে পেলাম কি অবস্থা ইয়া নবীলের হাতে সে দাগ দেওয়ার সেই লোহ যন্ত্রটি ছিল লোহার যন্ত্রটি ছিল ইয়াসেমো এবলাসাতে স্বয়ং তিনি জাকাতের ওঁটগুলিকে তিনি দাগ দিচ্ছিলেন জি চিহ্নিত করেছিলেন আসলাম তাহলে শাসক বা নেতৃস্থানীয় ব্যক্তি এই রকম কাজগুলি করতে পারে কোনো অসুবিধা নেই এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে এবং জাকাতও শেষ হচ্ছে তারপরে সাদা কাতুল পর্ব রয়েছে দুটো পর্ব আমরা অলরেডি গত গত রমজানের আগে রমজানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বা তার আগে আলোচনা করে এনেছিলাম আজ এই রমজান উপলক্ষে আমরা এই আলোচনাগুলো করে ফেলি যার ফলে সিয়াম আমাদের আলোচনা অলরেডি করা আছে বোখারিতে আর এই ফেতরার দুটো আলোচনা করা আছে আর তারপরে ইনশাল্লাহ দুই পৃষ্ঠা পরে ইনশাল্লা বা এক পৃষ্ঠা পরেই কিতাবুল হজ পঁচিশ নম্বর পর্ব সহি বোখারি কিতাবুল হজ ইনশাআল্লাহ শুরু হবে আর হজের পর্বগুলি দীর্ঘ সময় চলতে থাকবে আল্লাহ যেন তৌফিক দান করেন হজ আস্তে আস্তে যেন আমরা শেষ করতে পারি জোজাকুমুল্লাহ খেরান ওসল আল্লাহ ওসসাল আলমিয়ানা মোহাম্মদ ও আলা আলি ওসাহাবিহি আজমাই